دنیا صداقت میں تیرا نام رہے گا، صدیق تیرے نام سے اسلام رہے گا، صدیق کے گستاخ سے تو جنگ رہے گی، جو ان سے جلے گا وہی ناکام رہے گا۔ অনেকদিন পর আবার আপনাদের এলাকায় এলাম। প্রতি বছরই আমার চাচাজি একটা বাড়িতে দোয়ার মাহফিল করে, কম বেশি কয়েক বছর পর পর আসা হচ্ছে। এতে কি আপনারা অখুশি হচ্ছেন নাকি? যাই হোক, আমার তো আসার মতো মন মানসিকতা নাই। তারপরও নাকি ভালোবাসে, ও জোর করে জোর করে গিয়ে আগে থেকে দাওয়াত করে, এমন সময় যাই তখন দাওয়াত অনেক আগে আগে করে, বলতেও পারি না যে হয়ে গেছে। তোর ভালোবাসায় সাথে সাথে এই বাড়ির সঙ্গে একটা সম্পর্ক হয়েছে, তাই আশা হয় ফোন করেছিল যখন তখন বলছিলাম যে খুবই ঠান্ডা লেগে গেছে ভাই আমার, কতদিন এমন জায়গায় গিয়েছিলাম খুব মাথাটাও ফাঁকা ছিল, ছাই এমনি হোক পড়েছে, একটু ঠান্ডাও লেগে গিয়েছে, তথাপিও ওকে ভালোবাসি বলে। তারপরে তোর আব্বাও চাচাও ফোন করেছিল, ওই তোমার তাই একটু আসা সঙ্গে সময় দু কথা আলোচনা। আপনারা যারা এসেছেন আল্লাহ আপনাদের বসাকে কবুল করেন, দুন আল্লাহ। তারপরও কম বেশি আপনারা সকলে খবর পেয়েছেন আগামী 21 অক্টোবর একটা বিশাল বড় কাজে আমি নামছি, দোয়াও সাথে থাকবে, শুধু দোয়া করে ছেড়ে দেবেন না, পাশেও থাকবে। দোয়ারও দরকার, দাওয়ারও দরকার, দুটি দরকার। যারা শুধু দাওয়ার উপরে ভরসা করে চলে তারাও ঠকে, আর যারা শুধু দোয়ার উপরে ভরসা করে চলে একটু দেরি হয়, ঠকে বলবো না, কথা হচ্ছে কিন্তু শুধু দাওয়াতে ঠকে যায়। দুটি দরকার, ইসলাম শরিয়াতে দুটোরই ইজাজত আছে। যাই হোক, একবার মহাব্বত দরুদ করে الملك القدوس السلام الملك
ফাঁকা আছে, ঢুকলো ঢুকলো অনেকজন ঢোকা যায়, ফাঁকা ফাঁকা আছে, চাপো এটা চাপো, সব যাবে, যা চাপো চাপো। سبحان الله أما يشركون الله الخالق الباري المصور له الأسماء يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم صدق الله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فيا أيها الحاضرون رحمكم الله قال الله تعالى في كلام المزيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد এখানে রেকর্ডিংয়ের আওয়াজটা আসতে দে, ফাঁক রাখে এইটা, আমি চ্যানেলে পাঠাবো এইটা। সালাম তোমাকে হাজারো সালাম হে আমার নবী কেরাম, দরুদ তোমাকে হাজারো দরুদ হে আমার নবী কেরাম, চির উন্নত দীন ইসলাম তোমারই শিলায় আমরা পেলাম, চির উন্নত দীন ইসলাম তোমারই শিলায় আমরা পেলাম, হে আমার নবী কেরাম, হে আমার নবী কেরাম, দরুদ তোমাকে হাজারো দরুদ হে আমার নবী কেরাম, আল্লাহুম্মা সাল্লি আলা আমার নবী কেরাম, হে আমার
ছিলাম তোমাকে হাজার সালাম হে আমার নবী আকরাম সেখানে পার্সোনাল ভাবে নবী দিবস দিচ্ছে, অত্যন্ত খুশির বিষয়। তবে জীবনে প্রত্যেকটা মানুষকে রসুলের মিলাদে খুশি হতেই হবে, এটা ইমানদারের একটা বৈশিষ্ট্য। আরো অনেক কিছু কাজ আছে ইমানদার, তার মধ্যে এটাও একটা। তাহলে কম বেশি মিলাদুন নবীর মাহফিল যখন করছে, আপনারা তো মিলাদুন নাফিলকে মানেন, ওরা দাবি করে আমরা মুসা কালিমুল্লাহকে মানি, আমরা ঈসা রুহুল্লাহকে মানি, আমরা উজায়ের আলাইহিস সালামকে মানি, আমাদের দাবি হলো 1,24,000 মুস্তাফা জানে রহমত ইমামুল আম্বিয়া জুরে বলে তাই তো মসজিদে আকসায় মেরাজের রজনীতে আল্লাহ নামাজ করেছিলেন। যে নামাজে আজান দিয়েছিলেন হযরতে জিব্রাইল আলাইহিস সালাম, আর ইমামতির জায়গাটা ফাঁকা ছিল, যে জামাতটাই যে নামাজটাতে তাম ফেরেশতারা হাজির ছিলেন, তাম নবী আলাইহিস সালামরা ছিলেন, আম কোন লোক ছিল না। দেখুন ওই জায়গাটা জামাত আল্লাহর কায়নাতে দুনিয়া আখিরাতের কোন জায়গায় হয়নি, আর একটা
কি করব? ইমামতির জায়গাটা ফাঁকা, হযরতে জিবরাইল আলাইহিস সালাম আযান দিবার পরে মুস্তাফা জানে রহমতকে আগিয়ে সে হাত ধরে বলেছিল, হুজুর এই জামাতে ইমামতি করার উপযুক্ত একমাত্র আপনি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আজ ইহুদি খ্রিস্টানরা আল্লাহ মানে, রসুল মানে না। কেন? আমার নবী এসে বলেছিল ইহুদিরা নিজেদের মূল জায়গা থেকে সরে গেছে, ওরা ইসলামকে ছোট করেছে, আর খ্রিস্টানরা আমার রসুল বললেন বাড়ালেও চলবে না, কমালেও চলবে না, আমাকে আল্লাহ পাঠিয়েছে সর্বশেষ নবী রসুল করে। মুসাও আমার ঘোষণা দিয়েছে, ঈসাও আমার ঘোষণা দিয়েছে, আমি নবী যদি থাকাকালীন আশাকালীন ওনারা যদি থাকতো, ওনারাও আমাকে খেদমত করতো, আমার হেল্প করতো। জোরে বলুন সুবহানাল্লাহ। এই হচ্ছে মূল শুরু। তাই তারা আমার রসূলের বিরোধী শুরু করলো সারা জীবন। হেফাজতের দায়িত্ব আমার কুদরতি হাতে নিয়েছি। জোরে বলুন সেদিন ধরে তারা চেষ্টা করছে আমার রসূলুল্লাহকে মিটাবার, পারেনি। আজ তারা নতুন করে চেষ্টা করছে রসূলুল্লাহর উম্মত গুলোকে মিটাবার, কিন্তু পারছে না। কেন? যতবার লড়াই হয়েছে ততবারই আল্লাহ মুসলমানকে ফাতে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তারা অনেক রিসার্চ করে তাদের গবেষণায় ধরা পড়েছে যে জাতকে কখনো মিটানো সম্ভব নয়। এই জাতের কাছে বন্দুক নেই, অস্ত্র নেই, রাজ পাওয়ার নেই, মিলিটারি নেই, প্রশাসন নেই, কিন্তু এদের কাছে এমন একটা পাওয়ার আছে, ওই পাওয়ারটা পরমাণু বোমাকেও যদি বলে ফাটবি না, ফাটবে না। ওই পাওয়ারটা হলো মুস্তাফা জানে রহমতের মহব্বত, ইমানের পাওয়ার। জুড়ে বলুন সুবহানাল্লাহ। ইমানটা সম্পূর্ণ দাঁড়িয়ে আছে আমার রসুলের মহব্বতের উপরে, সম্পূর্ণ। এখন কারো যদি ইখতিলাফ হয়, মনের মধ্যে দাওয়া হয়, হয়তো প্রকাশ করতে পারছেন না, হয়তো মন কাটছে যে আল্লাহকে মানাটা আপনি বললেন না, আল্লাহকে মানাটাও মুস্তাফা জানে রহমতের ঠোঁটের জবানের বিশ্বাসের উপরে আল্লাহ মানা। কেউ দেখেছেন আল্লাহকে? আল্লাহকে কেউ দেখেছেন? আল্লাহ নিজে এসে বলেছেন এই আমি আল্লাহ মানা নয়। কেউ দেখেছেন বলেছেন আল্লাহ? আমার রসুল এসে বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, 360টা নকল খোদা ছেড়ে দিয়ে দলে 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 লোক, আজ ও পৃথিবীতে 200 কোটি লোক, 3000 কোটি দেব দেবীকে ছেড়ে দিয়ে এক আল্লাহকে মানছে। আজকের দিন পর্যন্ত শুধু মুস্তাফা রাসূল 1500 বছর আগে বলেছিল লা ইলাহা ইল্লাল্লাহ, কোই এলা নেই আল্লাহকে সেবা, আনা মুহাম্মদ রাসূলুল্লাহ, মাই মুহাম্মদ আল্লাহকে রাসূল হ। খুব ঠান্ডা মাথায় বুঝুন, এখন আমি যদি আপনাদের একটা খবর দিই, আসছিলাম মৌখানির আগে দেখছি রাস্তা খোঁড়া হচ্ছে, আপনারা কেউ দেখেছেন? যারা দেখেছেন খোঁড়া হচ্ছে। আমি যদি এখন একটু বলি যে রাস্তা খোঁড়া হচ্ছে, যত খুঁড়ছে সোনার বিস্কুট হয়ে যাচ্ছে, যারা খুঁড়ছে তারা বলছে যে খুশি নিয়ে যাও, যে খুশি নিয়ে যাও, ঘুরে দাঁড়াই যান, আমরা যাব না, যাব এমনি করে দাঁড়াই, দৌড়বে সবাই, দৌড়বে কি কিছু লোক দেন পেট গরমের কথা বলছে, ওকে শরবত খাও, কারা ছুটবে? যাদের এতটুকু বিশ্বাস আছে জাব্বার সিদ্দিকী কখনো মিথ্যা বলতে, আমার উপরে বিশ্বাসটা যাদের প্রথম আছে
তারা আমার কথাটাকে বিশ্বাস করবে। এই যে মাটি ঘুরছে, সোনা বাহির হচ্ছে, যে খুশি নিয়ে যাও, এতটুকু হলো খবর। আর আমি যে খবর দিচ্ছি, আমাকে আরবিতে বলা হয় মুখবির, খবরদাতা। তাহলে আপনি খবরের উপরে আগে বিশ্বাস করবেন না খবরদাতার উপরে? দেড় হাজার বছর আগে কাবার মধ্যে 360টা পাথরের নকল খোদা তৈরি করে ফেলেছিল লোক, ঈসা রুহুল্লাহকে ভুলে গিয়ে, আল্লাহকে ভুলে গিয়ে নকল করে নতুন ধর্ম শুরু করে ফেলেছে। 500 বছর পরে নবী আসে, আমার রসুল এসে হঠাৎ করে ডাক দিলেন কাবার সামনে, এদিকে আসো সবাই। হাজার হাজার লোক জড়ো হয়েছে, তারা 360টা পাথরের মূর্তির উপাসনা করে। আল্লাহ রসুল বললেন, আমি যদি বলি পাহাড়ের পিছন থেকে একদল লোক আছে বাহিরে তোমাদের উপরে হামলা করবে, তোমরা কি মেনে নেবে? সবাই বলবে হ্যাঁ। কেন? মুহাম্মদ, তুমি কখনো মিথ্যা বলনি, তুমি হলে আল আমিন, অর্থাৎ চির সত্যবাদী। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী তখন বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো ইলাহ আল্লাহ ছাড়া। এই যে লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হলো খবর, আর খবরটা দিচ্ছে কে? রাসূলুল্লাহ, তিনি হলেন মুখবির। এখন বলুন, খবরের উপরে আগে বিশ্বাস করব না খবরদাতার উপরে? লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মালিক আল্লাহ ছাড়া, এটাকে বিশ্বাস করা কখনই সম্ভব যাদের বিশ্বাস মুহাম্মদ রাসূলের উপরে হবে, যে ইনি কখনো মিথ্যা বলতে না। তাহলে আমরা ঈমান রাসূলের উপরে আগে নিয়ে এসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। যে বেশাক ইনি নবী, তাই তো বলতেছি যে হ্যাঁ, আপনি যেটা বলছেন সত্য। সাহাবাদের মধ্যে আবু বকর সিদ্দিক, উমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হুজুরগণ মেনে নিলেন, জি ইয়া রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। 1400 বছর কম বেশি আগে রাসূল বললেন, ইকরা বিসমি রব্বিকাল লাযী খলক। সাহাবারা বলেন, হুজুর এটা কি? না এটা ওহি, এটা কোরআন। ভাই কেউ দেখেছে এটা ওহি? এটা কোরআন কেউ দেখেছে? আলিফ লাম মিম জালিকাল কিতাব লা রাইবা ফি, হুজুর এটা কি? এটা ওহি, আল্লাহর কথা। সাহাবারা দেখেছে আল্লাহর কথা? এ শুনছেন, বুঝতে পারছেন না কি বুঝাচ্ছি? তাহলে আকীদা ঠিক করো। এই বড় বড় এই টুপি এই জুব্বা রবীন্দ্রনাথ ঠাকুর সেজে লাগবে, কথা বুঝে আসছে? আকীদা ঠিক করো। আমাকে যখন নিয়ে এসছেন, একটু আকীদার কথাই বলবো তো নাকি? নামাজ, রোজা, হজ, যাকাত অবশ্যই ফরজ। কাদের জন্য? গয়লা, দুলে, বাগদি, ঘোষ, মুদির জন্য নাকি? এগুলো সব কার জন্য? মুসলমানের জন্য। মুসলমান কাকে বলে? মুসলমান হলো ওই ব্যক্তি, মুসলমান শব্দের মানে হলো যে নিজেকে আল্লাহর উপরে সুপে দেয়, তাকে বলা হয় মুসলমান। এটা হলো ইমানদার মুমিন মুসলমান। কেন? একটা কথা মাথায় রাখবেন, প্রতিটা মুসলমান কিন্তু জান্নাতে যাবে না। প্রতিটা মুসলমান বলুন, আমি বলছি না রে বাবা, রাসূল বলছেন মুসলমানের মধ্যে 73টা দল হবে, 72টা জাহান্নামী হবে। তার প্রতিটা মুসলমান জান্নাতে যাবে না। কেন? প্রতিটা মুসলমান ইমানদার নয়, কিন্তু প্রত্যেকটা ইমানদারই কিন্তু মুসলমান। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জায়গায় দাঁড়িয়ে থেকে আকীদাটাকে বুঝতে হবে। ইসলাম দাঁড়িয়ে আছে ফাজাইলের উপরে নয়, আকায়েদের উপরে। 6 কোটি বছর ইবলিস রুকু দিয়েছে, সিজদা দিয়েছে, তাসবিহ পড়েছে, শুধুমাত্র একটা জায়গায় আকীদাতে গন্ডগোল হলো, মহব্বত, সম্মান, ভক্তির জায়গায়। আল্লাহ বলল, বেরিয়ে যা কাফের আমার দরবার থেকে। চিন্তা করো, যে লোকটা 6 কোটি বছর আল্লাহ দাসত্ব করেছে শুধু তার মাহবুবকে অমান্য করার জন্য। আল্লাহর হুকুম তো আমরা প্রচুর মিস করে ফেলছি, এখানে বসে আছে, বহু ছেলে নামাজ কাজা করে বসে আছে,
আল্লাহ কি কাফের বলেছে? কিন্তু তার মাহবুবকে যদি কেউ আঘাত দেয়, ইনকার করে, ছোট করতে চায়, ও তো মাটি, আমি তো আগুনে, আমি কেন অত হব? এই যে তাকাব্বুরি, ছোট করা, আমার আল্লাহ বলল তোর আর স্থান নেই, বেরিয়া। আমি যেটা বুঝাতে চাইছিলাম, জামা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1500 বছর আগে কিছু কম বেশি সাহাবাদেরকে বললেন, এ সাহাবারা, ফেরস্তা আছে, ফেরস্তাকে কোনো সাহাবা দেখেছে? আপনারা মানেন ফেরস্তা আছে? কে বলেছে? কায়ামত হবে, মিজান আছে, গাড়ি পাল্লা মাপা হবে, দেখি বলি, কেউ দেখেছে? আল্লাহ রসুল বললেন, এই সাহাবারা, জান্নাত আছে, যার তলা দিয়ে নহর যাবে, দুধের নহর, পানির নহর, মধুর নহর যাবে, ভাই কেউ দেখেছেন? সবাই দেখুন জান্নাত যাবার আশায় আছেন, জীবনে দেখেছেন? তাহলে আমরা কার মুখের কথার উপরে সব বিশ্বাস করেছি? আকালে ফরমায়া ফরিশতে হ্যায়, আজ ভি হাম সবনে কহনে লাগা ফরিশতে হ্যায়, কিয়ামত হোঙ্গে বেশাক হোঙ্গে, এ কুরআন হ্যায় বেশাক কুরআন হ্যায়, ইসমে কোই শখস নেই বেশক শখস নেই, কিউকি আকা কি আলফাজ পর হাম সব কি বিশ্বাস হ্যায় যে বেশক মেরে আকা নে কবি গলত ও ঝুটা বোল হি নেহি সকতা, নামুমকিন হ্যায়, বলিয়ে সুবহানাল্লাহ। ইমান আমরা রসূলুল্লাহর উপরে এনেছি, নবীর কথাই কোরআন মেনেছি, নবীর কথাই সুন্নাত মেনেছি, নবীর কথাই ফেরেশতা মেনেছি, নবীর কথাই কিয়ামত মেনেছি, নবীর কথাই জান্নাত মেনেছি, নবীর কথাই আল্লাহ আছে আজও মানি। কথা বুঝাতে পারছি তো ভাই? সেই নবী এই মাসে এসেছিল, আপনারা খুশি না বেজান? যদি কেউ খুশি না হয়, নবী আসাতে নামাজ পড়লে হবে, রোজা রাখলে, দাড়ি রাখলে, টুপি পড়লে হবে, হজ করলে হবে। কিছু লোকের ধারণা রসুল মদিনা শরীফে মরে গেছে, কিছু লোক বলে এই দিনে নবী জন্ম নিয়েছিল, এই দিনে তো মরে গেছে, তোমরা খুশি মানাও কেন? আল্লাহ জবানকে ধ্বংস করে দেবে, বুঝে কথা বলতে হয়। আমার রসুল এই দিনে জন্মগ্রহণও করেনি, এই দিনে রসুল মরেও যায়নি, বেশাক আমার রসুল এই দিন তার স্ত্রী পেয়েছিলেন, এই দিন দুনিয়া থেকে আকে রাস্তায় চলে গেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দেওবন্দ বলে একটা মাদ্রাসা আছে, কম বেশি হয়তো সবাই শুনেছেন, সেই দেওবন্দ মাদ্রাসা যিনি প্রতিষ্ঠাতা মৌলানা কাসেম নানুতুবি সাহেব। হ্যাঁ, আমার পীর নয়, আমার ইমাম নয়, আমার মৌলানাও নয়, কিন্তু তার একটা কিতাব পড়তে পড়তে একটা কথা আমার ভালো লেগেছে, আমি কথাটা আপনাদের কাছে বলছি। তিনি কিতাবে লিখছে যে তিনাকে প্রশ্ন করেছে যে হুজুর, যে রসুলের স্ত্রীদেরকে বিবাহ করা হারাম কেন? এক তো কোরআন থেকে প্রমাণ আছে উম্মাহাতুল মুমিনিন, নবীর স্ত্রীরা হলো মুমিন মুমিনাদের মা, কিন্তু এ মা তো জসমানি মা নয়, রুহানি মা, উস্তাদের স্ত্রী রুহানি মা, কথা বুঝছেন না? তো রসুলের স্ত্রীদের বিবাহ করা হারামটা কেন? আল্লাহ পাকের ওই আলেম বান্দা তেনার এই কথাটা কিন্তু আমার ভালো লেগেছে, তিনি বলেছেন যে শোনো বাবা, তিনি তার ছাত্রদেরকে বুঝাচ্ছে যে রসুল পাশের মৃত্যুটা হলো এমন, রসুলের রু মুবারকটা কালবে আথারের মধ্যে লুকিয়ে গিয়েছিল, চুপে গিয়েছিল কিছু সময়ের জন্য, সেটাকে শরীর থেকে কিন্তু বেরোয়নি, চুপে গেছিল। অতএব রসুল পাশের মানুষের নেকা তখন কাটে যখন তার শরীরের রুটা বেরিয়ে যায়, মৃত্যু হয়ে যায়, সম্পর্ক বিচ্ছেদ হয়ে যায়। নবীর রু তো বেরোয়নি, মৃত্যু তো রসুলের হয়নি,
তাহলে মৃত্যু যখন হয়নি, যার স্বামী বেঁচে আছে তার স্ত্রীকে তো বিবাহ করা তো হারাম, তাই রসুলের স্ত্রীদের বিবাহ করাটা হলো হারাম। জোরে বলুন সুবহান। তাহলে চিন্তা করো, দেওবন্দীরা রসুলকে হায়াতুন নবী মানে না মানে না, তাহলে মোড়া বলে মানছে কারা? ফুরফুরারাও হায়াতি মানে, বেরেলিরাও হায়াত মানে, তো মোড়া বলে মানে কারা? আজ থেকে 70-85 বছর আগে বাদশা সৌদকে যখন আমেরিকা এবং ব্রিটিশরা বসে সৌদি দখল করিয়ে দেয়, সেখান থেকে সৌদি আরব নাম হয় বাদশা সৌদের নামে, তখন একজন লোকের জন্ম হয় আবির্ভাব হয় যার নাম হলো আব্দুল ওহাব নাসদি, যে সৌদি পরিবারের রাজার পরিবারে বিবাহ করেছিল, নেকাহ করেছিল। এই বিবাহ করার পরে রাজ পাওয়ার কে লিয়ে নতুন একটা ধর্মের প্রচার করেছিল যাকে বলা হয় ওহাবি মতবাদ। যেমন আইএস বলে একটা নতুন ধর্ম আছে না, যাদের টার্গেট হলো শুধু জিহাদ জিহাদ জিহাদ, বলে না তারা জিহাদ করে কার সাথে? গরিব মানুষকে মেরে। তারা জিহাদ করে কাকে? নিজে মুসলমান সেজে দাবি করছে মুসলমানকে মেরে। অ্যাকচুয়ালি তাদের টার্গেট হলো ইহুদিদের অর্থে ইসলামকে বদনাম করার জন্য একটা নকল দল। ঠিক তেমনি আব্দুল ওহাব নাসদি একটা নকল দল খুলেছিল, তার আকীদা হলো রসুল মরা, তার আকীদা হলো ঈদে মিলাদুন নবী চলবে না, কারণ ঈদ তো দুটো। অথচ কোরআন বলছে নবীর আগমনে খুশি হতে হবে। জোরে বলো সুবহান। আল্লাহর কোরআন বলছে কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমতি ফাবিযালিকা ফলিয়াফরহু। হে দুনিয়ার মানুষ, আমার আল্লাহ জানাচ্ছে তোমরা আমার রহমত পেয়ে ফজল পেয়ে খুশি বানাও, আনন্দ করো। এবারে আনন্দের মধ্যে পার্থক্য আছে, কিছু ছেলে এখন আনন্দ করছে গায়ের ইসলামের মতো, হিন্দুদের মতো খ্রিস্টানদের মতো আনন্দ করছে না। ইসলামে আনন্দ হলো ওইটা যে কাজটা রসুল করেছে আল্লাহ পছন্দ করে, ওটা হলো আনন্দ। আল্লাহ নবীর জীবনীতে দেখা যাচ্ছে নবী প্রতি সোমবার দিন রোজা রাখতেন, সাহাবা হুজুররা জিজ্ঞেস করেছিলেন হুজুর আপনি সোমবার দিন রোজা রাখেন কেন? নবী বলেছিলেন সোমবার দিনটা হলো আমার আগমনের দিন, তাই আমি এই দিন খুশিতে রোজা রাখি। জোরে বলুন সুবহান। ইসলামের খুশি হলো রোজা রাখা, এই বড় বড় ডিজি বক্স লেগে রোড বন্ধ করে হই হই করা, এটা ইসলামের খুশি না। কথা বুঝাচ্ছে আর কি খুশি? ইসলাম পাওয়া যাচ্ছে, রসুল গরিবদের ঘরে খাওয়াতে বড় পছন্দ করতেন। আল্লাহ নবীকে একজন ইহুদি এসে জিজ্ঞেস করছে ইসলামের সব থেকে উত্তম কাজ কি? আল্লাহ নবী বললেন গরিব মিসকিনকে খাওয়ানো। বলুন সুবহানাল্লাহ। ইহুদি শুনে অবাক হয়ে গেল, বললে এত সুন্দর ধর্ম, আমিও কবুল করবো, মুসলমান হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আজ সেজদা দিয়ে কপালে কালো দাগ হয়ে গেছে, পাশের বাড়ি গরিব খেতে পাইলো এক বড় খোঁজ নেয়নি, বলছে আমি নামাজ পড়ি। নামাজ পড়তে হবে, আমি অস্বীকার করছি, পাশের বাড়ি গরিবটাকে খাওয়ানো ওটা ইসলামের সব থেকে পছন্দ উত্তম কাজ। জোরে বলুন সুবহান। আহারে আমার রসুলের ইসলাম এখন সব নকল বেরিয়ে গেছে, আমরা সেই নকল ধরে মনে করছি অরিজিনাল ধরে বসে আছি, আর আমরা যখন এসে সেগুলোকে একটা একটা করে টুকরো টুকরো করে ভাঙি তখন নকলরা খেপে যায়। খেপে গিয়ে কি করে? চলে যাবার পর চায়ের দোকানে বাজারে হিতা হুতা আমার সমালোচনা করে। অথচ আমি যতক্ষণ বসে থাকি একবার কেউ এসে বলে না যে আপনি এটা ভুল বলছেন, কোরআন এই আছে আপনি এই বললেন, হাদিসে এই আছে আপনি বললেন। কারণ কোরআন আপনার জন্য আমার জন্য সবার জন্য পৃথিবীর যেখানেই যাবে কোরআন তো একটাই, ঠিক না বেটি? কিন্তু আসবে না, লাস্টে এই যে চায়ের দোকানে সাধারণ ছেলেরা বসবে সাধারণ মানুষ বুঝবে, ওদের কানে আস্তে 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 বুঝিয়ে নকল ইসলামে অর্থাৎ ইহুদি খ্রিস্টানদের তৈরি করা ইসলামে। কেন রসুলের ইসলামকে মিটাবার জন্য ইহুদি খ্রিস্টানরা সাইডে অনেক নকল ইসলাম খুলেছে, তার মধ্যে এজিদ একটা, আব্দুল্লাহ মসজিদ একটা, আবুল আলাম মৌদুদি একটা, যাকে বলা হয় জামাত ইসলাম, শুনলে কত ভালো লাগবে ইসলামিক দল। কিন্তু আবুল আলাম মৌদুদির কিতাবই পড়েনি, তাফিমুল কোরআন বলে একটা কিতাব লিখেছে কোরআনের ব্যাখ্যা, তার মধ্যে লিখেছে যে আল্লাহরও ভুল হওয়া অসম্ভব। এখন আপনারা বলছেন নাউজুবিল্লাহ, ওরাই যখন সামনে এসে আপনাকে দিনের মেসেজ দেবে আপনি দেখা যাবে ওদের পিছনে আবার ঘুরে বেড়াচ্ছেন। হাকিকাতটাকে আপনাকে জানতে হবে। এই যে ছয় উসুলের তাবলিগ জামাত বলে একটা দল বেরিয়েছে, দলটা বেরোলো কবে আপনারা জানেন? ইতিহাস
যখন এদেশে ব্রিটিশরা শাসন করছিল, সুন্নি উলামারা ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন শুরু করে দিল, ব্রিটিশ তাড়াও, ব্রিটিশ তাড়াও, ব্রিটিশ তাড়াও, সব মুসলমান এক হয়ে লেগে গেল, তখন ব্রিটিশরা বলছে আমাদের ঘুম হারাম হয়ে গেল। কেন? এতদিন আমাদের পিছনে হিন্দু লেগেছিল, শিখ লেগেছিল, পাঞ্জাবি লেগেছিল, আমাদের কিন্তু ঘুম হারাম হয়নি। যেদিন উলামারা লেগে গেল আমাদের পিছনে, আলেমরা, তখন আমাদের ঘুম হারাম হয়ে গেল। কেন? আলেমরা, এদের কাছে স্পেশাল খোদার পক্ষ থেকে পাওয়ার থাকে, জোরে বলি সুবহান, এটা ওরাও জানে। তখন এই ব্রিটিশরা কি করলো? অর্থ দিল লোককে। আমি গল্প বলছি না, রেকর্ড হচ্ছে, মিথ্যা বললে আমার নামে মামলা করতে পারেন, অসুবিধে নাই আমার, কোর্টে যে প্রমাণ দেখিয়ে দেবো কিতাব খুলে। তখন তারা অর্থ দিয়ে নবাব সিদ্দিক খান ভোপালির মতো লোক, তারপরে মৌলানা ইউলিয়াস নিয়তির মতো লোক, এদেরকে অর্থ দিয়ে একটা মুসলিম দল খুললো, যেখানে বললো যে তোমরা শুধু মুসলমানকে একটা মেসেজ দাও যে ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলনের দরকার নেই, নামাজ পড়ো, তসবিহ পড়ো, আল্লাহ আল্লাহ করো, আল্লাহ আল্লাহর ঘর দেখবে, আল্লাহ ঠিক সব ঠিক করে দেবে, শুধু আল্লাহ আল্লাহ করো। হযরতে আলী শুধু নামাজ দিয়ে যায়নি, নায়ের হয়ে লড়ার জন্য তরোয়াল জুলফিকার কেউ দিয়ে গেছে, কথা বুঝছেন না? সমাজে যখন পাপা চার শরীর হয়, তখন অন্যায়ের প্রতিরোধ করার জন্য একদল মুজাহিদকে তৈরি হতে হয়। আজ যদি আমার ভারতবর্ষে সত্যিকারের যদি মুজাহিদ থাকত, তাহলে আজ বাবরি মসজিদ বেইনসাফি হতো না, কথা বুঝে আসছে? আর ধর্মের দোহাই দিয়ে বড় বড় দাড়ি রেখে মাথায় টুপি দিয়ে যারা ওপরে বড় বড় নেতৃত্ব দিচ্ছে, সব ধান্দাবাজ হয়ে আছে, বড় বড় টাকার লেনদেন হয়ে বাবরি মসজিদ আজকে বেইনসাফি হয়ে গেল। এখন আমি ছোট মতো মানুষ, তোমাদের একটি কত লোককে নিয়ে বাংলার এক কোণে বসে চিল্লালে আমাকে কেউ গুরুত্ব দেয়? এমনি তো সবাই বলছে বোঝকে ছেলে, বাচ্চা ছেলে অত বোঝে না, উড়িয়ে দিচ্ছে, কিন্তু বুঝি না যখন আসো না কিতাবে বসি একবার, কেউ আসবে না। যেন আব্বাস সিদ্দিকী যা বলে প্রত্যেকটার পিছনে দলিল, বাস্তব সত্যটা বলে, কেন আমার কথাকে চিরুনি তল্লাশি করে চেক করা হয়। ভাইরা আমার, এইভাবে প্রচুর নকল দল খোলা হয়েছে। আজ সেই জায়গায় আমার ভাই আপনার আব্বা, এই পরিবার, আপনারা সবাই, এলাকার মানুষরা বসে নবীর মিলাদ বানাচ্ছেন, অত্যন্ত খুশির বিষয়, আনন্দের বিষয়। কারণ এই মিলাদে যারা এসেছেন, আপনাদের জন্য একটা খুশির সংবাদ আছে, যেটা আমার রসুল দেড় হাজার বছর আগে আবু দাউদ শরীফের মধ্যে বলেছে, যারা আমার মিলাদের মাহফিলকে বানাবে এবং আসবে, বসবে, ভক্তি ভালোবাসায় শুনবে, সম্মান দেবে, এবং আমার মিলাদের কথা শুনে দিল যাদের খুশি হবে, আল্লাহ দেখে তো দিলের খবর, ওয়াজাবাতুল্লাহু শাফাআতি, আমি নবী কায়ামত দিন তাদের শাফাআত করব, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বোন, আমার বেটি, বাচ্চারা সবাই চারিদিকে মাইকের আওয়াজে মা বেটিরাও শুনছে, তাদের মধ্যে থেকেও কারো দিল খুশি হয়, রসুলুল্লাহ ছোটবেলার কথা শুনে রসুল পাইগম দিয়ে গেছে, আমি আজ দেড় হাজার বছর পরে নবীর কথা আপনাদের কথা শোনাচ্ছি, মুখ আমার, কথা আমার নয়, রসুল মেসেজ দিয়ে গেছে কায়ামতের দিন তাদের সুপারিশ করবে। একটা প্রশ্ন হতে পারে, নবী তাদেরকে কায়ামত দিন চিনবে কি করে, খুঁজবে কি করে, কার দিল খুশি হয়েছে? আল্লাহ ভালো জানে, নবী কি জানে? একটা প্রশ্ন আসতে পারে, আহারে ভাই রে কপাল, নবী চিনল না, সব চিনেছে, আর নবীকে সবাই চিনেছে, আকাশের মেঘলা চিনেছে। হযরতে খাদিজাতুল কুবরার দরবারে যখন আমার রসুল ব্যবসার দায়িত্ব নিয়েছিল, খাদিজা হলেন আমার রসুলুল্লাহর পরে স্ত্রী হয়েছিল, বিবাহ হয়েছিল, কিন্তু আম্মা জান খাদিজা তৎকালীন সময়, আজকে যেমন বিল গেটস আছে, রিলায়েন্স আছে, টাটা আছে, সারা পৃথিবী চেনে, এত বড় বড় ধনী, তৎকালীন সময়ে ধনী মহিলাদের মধ্যে আম্মা জান খাদিজা ছিলেন পৃথিবীর নাম করা ধনী। আমার রসুলুল্লাহ ব্যবসা, আম্মা খাদিজার ব্যবসা দায়িত্ব নিয়েছিলেন আমার রসুল, তখন ২৫ বছরের আগে, এই ২২-২৩ বছর বয়স, দেখাশোনা করতেন। একদিন আমার রসুলের যেতে অসুবিধে হচ্ছে, আম্মা জান একটু উঁচু জায়গায় উঠেছে যে মুহাম্মদ সাল্লাম আসেন এখানে, তার দেখছে যে আমার রসুল যাচ্ছে, আর এক টুকরো মেঘলা রসুলকে ছায়া করে ছায়া করে ছায়া করে যাচ্ছে, বলুন সুবহানাল্লাহ। আম্মা জান খাদিজা হুজুরে একজন চাচা ছিলেন, যিনি তৌরাতের বড় পণ্ডিত ছিল, তিনাকে জিজ্ঞেস করেছে, মুহাম্মাদের এই রহস্য দেখলাম,
তখন তিনি বলছেন, হে খাদিজা, এটা হবে আখেরি নবীর পয়গম্বর। জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা খাদিজা বড় খুশি হয়ে গেলেন, খুশি হয়ে যে এক মহিলা দ্বারা পয়গম্বর পাঠালেন যে মুহাম্মদকে বলো যে আমি ওনারকে জীবন সাথী হতে চাই, বিয়ে করতে চাই। আমার রসুল কি বলেছিলেন যে আমার গার্জেন এখন আমার চাচা যান, আমার আব্বানে চাচাকে জিজ্ঞেস করতে হবে। আর আজকালকার ছেলেরা বাপ মাকে জিজ্ঞেস করে, বিয়ে আমি করবো তো বাপ মার খোঁজ নেওয়ার কি দরকার, কে মুরব্বী মানতে হয়। আর এর জন্য দোষ বাপ মারি, আবার এ ছেলে কোনো দোষ নয়, জোর করে চাপিয়ে দিলে তো হবে না। ছোটবেলা থেকে ছেলেগুলোকে নবীর প্রেমিক তো বাপ মারা বানাইনি, তাহলে ছেলেগুলো তো বিগড়ে যেত না। এখন সব হাতি মাটি মাঠে বাড়ে ডিম এইসব শিখাচ্ছে, তারপরে টুইঙ্কেল টুইঙ্কেল বন্যা করছি। আরে এগুলো শিখাও, তার সাথে সাথে একটা নবীর জীবনী দাও। এইটাই হলো তোর নেতা, জীবনে যাই করিস না করিস লাইট চালাবি ইনার ওসিলায়, ইনার দেখানো রাস্তায়। কেন? নবীকে আল্লাহ কোরআনে বলছে উসওয়াতুন হাসানা, সব থেকে উত্তম মডেল আদর্শ। তোমার উঠা খাওয়া দাওয়া ঘুম ব্যবসা বাণিজ্য সংসার জীবন লেনদেন কারবার সব কিছু, এমনকি রাজনীতিটাও করতে হবে আমার রসুলুল্লাহর স্টাইলে। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে প্রত্যেকটা কাজে তুমি নেকি পাবে। তুমি ঈদ বকরা ঈদে নিজের স্ত্রীকে কাপড় কিনে দেবে, দিবার শুধু একবার ভাববে আহা আমার নবী তার স্ত্রীকে ভালোবাসত, কাপড় দিত আমিও দিচ্ছি। কাপড় দেওয়াও হলো নেকি হলো, অর্থাৎ সুন্নতের সওয়াব হলো। আপনি যখন নিজের বাচ্চাকে কিছু দেবেন ওই নিয়ত করে নেবেন, রাস্তায় কোনো গরিবকে যদি কিছু দেন আহা আমার রসুল গরিব দেখে হেল্প করতো আমি তাই করছি, সঙ্গে সঙ্গে সওয়াবও হলো এবং রসুলুল্লাহ সুন্নতেরও সওয়াব হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। এমনকি মাথা যদি কেউ আঁচড়ায় কাকুই দিয়ে, আঁচড়াবার সময় যদি ভাবেন যে আমার রসুল কাকুই ব্যবহার করতেন আহা আমিও করছি, সঙ্গে সঙ্গে সুন্নত হবে, মাথা আঁচড়ানো হবে, সওয়াবও হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলামের প্রত্যেকটা কাজের সওয়াব। যদি কেউ স্বামী স্ত্রী এক জায়গায় বসে গল্প করে, খুশির গল্প, স্বামী স্ত্রী হাসছে, যদি স্বামী ভাবে আহা আমার রসুল তার স্ত্রী কে বসে খুশির কথা বলতেন, স্বামী স্বভাব পাবে। আর স্ত্রী মনে করে আহা আমার রসুলুল্লাহর স্ত্রীরা তার স্বামীর সাথে বসে গল্প করতেন, খুশি করতেন, আনন্দ করতেন, আম্মা যান হুজুরদের সুন্নাত পালনের স্বভাব পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলামে প্রতিটা কাজ আমার রসুলুল্লাহ কথা যদি একবার ভেবে লাও যেমন রসুল করতেন, আর যে কাজটাই দেখবেন যে রসুল করতেন না ওই কাজটাই তোমার জন্য করা নিষেধ, ওই কাজটা করতে পারবে না। কথা বুঝাতে পারছি তো নাকি করব, অসুবিধা হচ্ছে তো ভাইয়ের? আমার এদিকে চলে গেলাম, ওই কথাটা বলছিলাম যে রসুল সাল্লামকে আকাশের মেঘলা ছিল, মানুষ কিছু ছিল না, কিছু সবাই পাহাড়ের সা রসুল চিনেছে, কিছু মানুষ ছিল মনের হরি শুনেছেন না, হরিণ বাধা ছিল। এটা কি আমার অ্যাক্সিডেন্ট না, মারা বক্তা বেরিয়েছে বলে সব ঠিক কথা, জান কথা, হাদিসে নেই, হাদিসে নেই, কটা হাদিস পড়েছিস, হাদিস কটা পড়েছিস, 50 খণ্ড হাদিসের কিতাব আছে, কটা 50 খণ্ড, এশিয়া মহাদেশে মাত্র 6 খণ্ড হাদিস পড়ানো হয়, এই 6টা পড়ে নিয়ে বলছে কি না কিছু জেনে গেছি, কিচ্ছু জানো নি, এলে হলো সাগর, তুমি কিছুই পাওনি। আজ কিছু মানুষ রসুলুল্লাহ হরিণের কাহিনীটাকে অস্বীকার করছে, এসব বাজে কথা, শোনেন, একটা নয় 10 থেকে 12টা হাদিসের কিতাবে প্রমাণ আছে। রসুলের পাশাসাল্লাম একদিন যাচ্ছিলেন মরুভূমি রাস্তা দিয়ে, এমন সময় দূর থেকে একটা সালাম আসলো, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রসুলুল্লাহ। আল্লাহ নবী ঘুরলেন মরুভূমি এলাকা, কোথায় কিছু নেই, আল্লাহ নবী নজরটা অনেক দূরে গেলেন, দেখছি একটা ঝোপ মতো আছে, সেখানে একটা কিছু বাধা মতো আছে। রসুল পাশাসাল্লাম আগিয়ে গেল, যাওয়ার পরে যখন কাজ বরাবর গেছে তখন আওয়াজ আসছে আর রসুল্লাহ বিয়াদবি নেবেন না, আমি বাধা, আমি যদি খোলা থাকতাম কোনোদিন ডেকে বিয়াদবি করতাম না, আপনার কদমে গিয়ে আমি হাজির হতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার হরিণ আমাদের মতো এরা বাংলায় বলছেন, আল্লাহ
ভাষায় বলছে, রসুল তো সবার নবী, গাছপালা জিন্ন ভাষা সবার নবী, তাই নবী সমস্ত মখলুকের ভাষা বুঝতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হরিণটা কাছে গেছে যখন রসুল বলে বললেন, হুজুর আমাকে একজন শিকারী ধরে ফেলেছে, বেঁধে দিয়েছে। হুজুর আমার দুটো বাচ্চা, আহা জীব জন্তু কত বাচ্চাকে ভালোবাসে। আর আজকে কিছু সমাজে দেখা যায় বড় বড় অনুষ্ঠানের পরে পার্কে দোকানে হসপিটালে ধারে পুকুরে বাচ্চা ভাসে মরা। আচ্ছা আচ্ছা আচ্ছা, সব থেকে নিকৃষ্ট মানুষ হয়ে গেছে। আর আল্লাহর কোরআন বলেছে তো, সব থেকে শ্রেষ্ঠ মানুষ, সব থেকে নিকৃষ্ট মানুষ। কি করে তুই পাল্লি বাচ্চাটাকে ফেলে দিয়ে আসতে, পলিথিনে জড়িয়ে ফেলে দিয়ে চলে আসছে? কি না অবৈধ সম্পর্ক, এত অবৈধ পাপ করেছে, আবার এই একটা মানুষকে একটা জানকে হত্যা করলো, ডবল পাপ করলো। এই জন্য বলে না পাপে মৃত্যু। আরে সামান্য নিজের সুখ শান্তি, সামান্য নিজের আনন্দের জন্য একটা জান কি পাপ করলো, তাকে কি জুলুম করলো, একবার হলো না, দশ বার হলো না, হাজার বার যুবক যুবতীদের ভাবা দরকার যে আজকে আমরা কি জঘন্য কাজ করছি সামান্য একটু আনন্দের জন্য, কিছু নয়। একদিন দেখবেন খোদার গজব আসবে, আপনারা ধ্বংস হয়ে যাবেন, আল্লাহ নারাজ হয়ে যাচ্ছে, অত ছোট্ট ছোট্ট বেগুনা বাচ্চার ভদ্দোয়া। তো ভাইয়েরা আমার অত্যন্ত দুঃখের বিষয়, এর জন্য একটাই কারণ, আমাদের সমাজ থেকে ইসলামকে তুলে দিয়ে নকল ইসলামকে ঢুকানো হচ্ছে। আমার রসূলুল্লাহর আদর্শ শেখানো হয় না, নবীর জীবনী শেখানো হয় না। কখন একটা মানুষ ভালো মানুষ হতে পারে না, সেই যদি তার রসূলকে অনুসরণ না করে। আল্লাহ রসূলকে বললেন, হুজুর আমাকে যদি একটু খুলে দেন আমি ফিরে চলে আসবো, বাচ্চা দুটোকে দুধ পান করিয়ে। কত সুন্দর একটা কথা মাথায় ঢুকাবেন। হরিণটাকে রসুল জিজ্ঞাসা করছেন, তুমি যে আসবে এর কি গ্যারান্টি আছে, তুমি যে ফিরে আসবে এর কি গ্যারান্টি আছে? হরিণটা তখন বললেন, হুজুর আমি আসবো কি আসবো না এর গ্যারান্টি খোদ মুহাম্মদ রসুল জানে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা হরিণ বলছে রসুল জানে গায়েবের খবর, আর আজ মুফতি সে যে মাওলানা সে ফতোয়া দিচ্ছে রসুল গায়েব জানে না। কি বলে না বলে না, রসুল কিন্তু গায়েবের মালিক নয়, মালিক হলেন আল্লাহ। এই জায়গাটাই পার্থক্য, মালিক হলেন আল্লাহ, আল্লাহ রসুলকে জানিয়েছে। এর জন্য মোহাম্মদ রসুলই যথেষ্ট, তিনি জানে আমি আসবো কি আসবো না। আল্লাহর নবী বড় খুশি হলে, হওয়ার পরে দড়িটা খুলে দিলেন, হরিণটা চলে গেল, রসুল দাঁড়িয়েই আছে। শিকারি তো নেই, পালাতে পারতেন না, দেখতেই পেত না কে খুলেছে কে জানে। সে এসে দুটো ছোট বড় কথা বলবে, তাকে ধোকা দেওয়া হবে। রসুল দাঁড়িয়ে রয়ে গেলেন, শিকারি এসে অনেকক্ষণ পরে হাজির, এসে খুঁজছে, দড়ি রয়েছে, মাথার সামান রয়েছে, হরিণ নেই। রসুলকে জিজ্ঞেস করছে, হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সে তখন ইমান আনেনে, তাই সাল্লাম বলেনে, আমি বলছি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এখানটা হরিণ বাঁধা ছিল দেখেছো? আল্লাহ রসুল বলছে, হ্যাঁ দেখেছি বাবা, ওর দুটো বাচ্চা আছে, দুধ পান করাতে গেছে, করি চলে আসবে। লোকটা হা হা করে হাসছে, লোক তোমায় জাদুকর বলে, কিন্তু তুমি যে এত বড় এরকম কথা বলবে, ভাষা আমি আর বলছি না কি বলেছে, আমরা ভাবতে পারিনি, আমি ভাবতে পারি একটা হরিণ কখনো তোমার সঙ্গে কথা বলেছে, আবার ফিরে আসবে। ও তো জানে না, এমনি রসুল মানে না তো। আল্লাহর নবী বলেন, হ্যাঁ বাবা আসবে, যদি না আসে আমি তো রয়েছি, তুমি আমাকে তোমার ঘরে বন্দি করে নিয়ে যাবে, আমি তোমার ওই হরিণের বিনিময়ে তোমার ঘরে বন্দি হয়ে যাব, তোমার ঘরের কাজ কাম আমাকে দিয়ে খাটিয়ে নেবে, আমি হরিণের বিনিময়ে তোমার ঘরে বন্দি হয়ে যাব। জোরে বলুন সুবহান। ইনসাফ দেখো না আমার রসূলের, রাজ সমাজ ইনসাফ করে? ছেলে বাপের উপরে বেইনসাফি করছে, ছেলে মায়ের উপরে বেইনসাফি করছে, অনেক বাপ মা বা ছেলের উপরে বেইনসাফি করে, ওই ছেলেটাকে বেশি দেয়, ছেলেটাকে কম দেয়, এসব ঠিক নয়। ছেলে তোমার সমান, ট্যারা হোক আর কানা হোক আর ল্যাংড়া হোক, তুমি বাপ তুমি মা, তোমাকে সমান দিতে হবে। তো ভাইয়েরা আমার, আল্লাহ সবাইকে হিদায়ত করুন, বলুন আমিন। তো অনেকক্ষণ কেটে যাওয়ার পরে দেখছে হরিণটা শুধু একা নয়, দুটো বাচ্চাও আসছে। জোরে শিকারি তখন রসুলের পা থেকে মাথা পর্যন্ত বারবার দেখছে, খুশি হয়ে গেছে
যে মানুষ তাহলে সাধারণ মানুষ নয়। তখন শিকারী বলছে, হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই হরিণটা তোমাকে গিফট করলাম। আল্লাহ রসুল বলছেন, তুমি যখন আমায় গিফট করেছ, আমি রসুল হরিণটাকে আজাদ করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। গীতাওয়ালা বলছে, হরিণটা লাফাচ্ছে নাচছে খুশিতে, নিচে বলেছিল আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। চিন্তা করে দেখুন, হরিণ রসুলকে চিনল, এটাকে আবার কিছু লোক কুড়াতে চাইছে। তো যতদিন আহলে হক আছে, আহলে সুন্নাতুল জামাত আছে, নবী পাকের কোন জিনিসকে কেউ উড়াতে পারবে না। কারণ আহলে হকরা কিতাব খুঁজে খুঁজে মানুষের কাছে ঠিক তুলে লড়াই করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের ঘরে আল্লাহ সৃষ্টি করেছে শুধুমাত্র আমার রসুলুল্লাহর হুকুমকে অনুসরণ করা। কেন মাতা কুম রসুল ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। কোরআন বলছে, আল্লাহ বলছে কি, তোমরা রসুলের আদেশকে মেনে নাও, নবীর নিষেধকে ছেড়ে দাও, এটাই তোমাদের জন্য মুক্তি। জোরে বলুন সুবহানাল্লাহ। তামাম নবীরকে আল্লাহ পাক গাওয়া দিয়েছে, হে আমার নবীরা, তোমাদেরকে আমি হেকমত দেবো, কিতাব দেবো, কিন্তু আমার হাবিব মোহাম্মদ রসুলকে যদি পাও তার সাথ দেবে কি বলে। সমস্ত নবীরা বলেছে, হা দেবো। আল্লাহ বলল, তোমাদের এই কথার উপরে আমি সাক্ষী হলাম, তাহলে আমাদের কি কাজ রসুলুল্লাহর হয়ে কথা বলা নয়? ভেবে দেখুন, আহ, এই মাসে দয়ার নবী আমার এসেছিলেন, তাই তো নামাজ পেলাম। যে নামাজ এত সুন্দর জিনিস, নামাজে যখন দাঁড়ানো হয় মনকে বুঝাবে যে তুই আল্লাহকে দেখতে পাস, কিন্তু কি হয়েছে এই মুহূর্তে, তোর মালিক তোর সৃষ্টিকর্তা আল্লাহ কিন্তু তোকে দেখছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন দেখছে আমার মালিক, তাহলে আমাকে উচিত সেইভাবে নম্রতার সঙ্গে ভদ্রতার সঙ্গে নিজের যত গুণা আছে সব স্মরণ করে নিয়ে ভয়ে ভয়ে ভীতু হয়ে তোমার প্রভুকে সেজদা করা দরকার। ওই দেখানো ঠকাঠক ঠকাঠক হাজারবার মারার থেকে একবার যদি দিল প্রাণ থেকে তোমার প্রভুকে সেজদা দিতে পারো, এমন একটা নামাজের সঙ্গে কানেকশন হয়ে যাবে, দেখবেন কেউ তোমাতে জাগাতে লাগবে না। যখনই ফজরের বেলা মুয়াজ্জিন বলবে আসসালাতু খায়রুম মিনান নাও, অটোমেটিক তোমার ঘুম আল্লাহ ভাঙিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর লোক দেখানো নামাজ পড়লে আর জুম্মার দিন দূরে কার করে পালা যায়, অথচ 22 রেকাত জুম্মার নামাজ, 22 রেকাত দূরে কাত দূরে কাত পড়ি, হাওয়া আমার হাওড়াহাটে যেতে হবে, আমার কাজ করতে হবে, আমার খেতে হবে, আমার ধ্যান করতে হবে। আল্লাহ শরীরে রক্ত চলাচল দিচ্ছে, আল্লাহ ক্ষমতা দিয়েছে, তাই তো ছুটছ। এক মুহূর্তের মধ্যে মসজিদ থেকে বেরোতে গেলে কম বেশি সিঁড়িতে পা দিলে হোঁচট খেয়ে পড়লে আরে একটা শিরা কট করে ফেটে গেল, যন্ত্রণা শুরু হয়ে গেছে, তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স নিয়ে যা, এই হসপিটাল হবে না, ওই হসপিটাল হবে না, পিজি হবে না, কোন রকম ইঞ্জেকশন দিয়ে আর ফেরত পর্যন্ত ছুটছে, বিল করে দিল 10 লাখ। কি হয় না কি লাভ? তকদিরের উপরে ভরসা রাখো। আল্লাহ চেষ্টা করতে বলছে ঠিকই, তারপরে আশরাতে আল্লাহ বলেন তকদির, আমার তকদিরে আল্লাহ যতটুকু রেখেছে ততটুকু হবে। তা বলে আমি খোদার কাজ ছেড়ে দিয়ে চলে যাবো না, আমি তো সারা দিন কাজ করলাম, এখন মসজিদে মুয়াজ্জিন যখন বলেছে আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহ সে যিনি সব থেকে মহান, তোমায় কত সুন্দর তৈরি করেছে, সেই আল্লাহর কথা বলা হচ্ছে, আসো চলে আসো, তখন তো যাওয়া উচিত। এটা তো মানবতা। মা বোন বেটিদেরও রান্না বন্ধ করো না, যে আল্লাহ আমাকে রেজেক মিলাচ্ছে, যে আল্লাহ আমাকে এই পরিবারে এনেছে, যে আল্লাহ রসিলায়, যে আল্লাহ আমাকে দয়া করে গোস্ত খাওয়াচ্ছে, মাছ খাওয়াচ্ছে, ভালো মন্দ খাওয়াচ্ছে, ডাল হোক ভাত হোক, ওটাও তো আল্লাহ মিলাচ্ছে, ওটাই অনেকে পাইনি, সেই আল্লাহর পক্ষ থেকে ডাক হয়েছে, চলো যাই তাকে রুকু দিই সেজদা দিই, এটা তো মানবতা। আরে মুসলমান আরে ছেলে মেয়েরা তরুণেরা, আমার আল্লাহকে মহব্বত করো, ভালোবাসো, পিয়া করো, যিনি তোমাকে আমাকে কত ভালোবাসে, দুনিয়ার জমিনে সামান্য একটা কিছু কারো কাছ থেকে নেবেন, তার বিনিময়ে সে কিন্তু অনেক কিছু নিয়ে নেবে। এ যুবকেরা, আল্লাহ তোমাকে আমাকে দুটো চোখ দিল,
এই শত্রু যদি না থাকতো এই জমিন বুঝতে পারতে না, আসমান দেখতে পারতে না, কাকে কেমন দেখতে কিছুই বুঝতে পারতে না। আরে যে মায়ের পেটে ছেড়ে দুনিয়ায় সে মা 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 করো, জীবনে কোনোদিন অন্ধ হলে ওই মায়ের মুখটা কেমন দেখতে বুঝতে পারতে না। বাপকে দেখতে পেতে না, বাপ ছেলেকে দেখতে পেত না, ছেলে বাপকে দেখতে পেত না, স্বামী স্ত্রীকে দেখতে পেত না, স্ত্রী স্বামীকে দেখতে পেত না। এই দুটো চোখকে দিয়েছে এই যুবকেরা তরুণের আব্বারা। আহা সর্বশক্তিমান আল্লাহে মাফিস সামত মাফিলা, জমিন আসমানের একমাত্র মালিক আল্লাহ দিয়েছে। কি জন্য দিয়েছে? বান্দা এই চোখ দিলাম, তুই চাঁদ রাত্রিরে ফাংশন করবি, নোংরা মেয়ে নিয়ে আসবি, নাচ দেখবি, এই জন্য দিয়েছে। বান্দা এই চোখ দিলাম, হারাম অর্থ দেখবি, হারাম মাল দেখবি, হারাম জিনিস দেখবি, এই জন্য দিয়েছে। আমার আল্লাহ কিন্তু এখনো আব্বাস সিদ্দিকীকে কানা করতে পারে, তোমাদের কথা বলবো না ভাই, হয়তো তোমাদের সঙ্গে পারবেন না কি তুমি যাই বলা এই ব্যাপারে আল্লাহর দান, তোমাদের কি ধারণা পারবে না? নাউজুবিল্লাহ, এক মুহূর্তের ব্যাপার। মোটরসাইকেলে যাচ্ছিলাম, কি একটা করলো, সুতিরাম করলো, হালকা হালকা জ্বালা করছে, ঘরে আসছে হালকা হালকা ফুলছে, ডাক্তারের কাছে গেলো ড্রপ দিল, কমছে না বাড়ছে, তাই আফসা আফসা দেখছে এই চোখটায়। ডাক্তার বলে অপারেশন করতে হবে, করতে গেল, বলল সরি করা গেল না, 2 লাখ টাকাও গেল। কিছুদিন পরে আবার এই চোখটা খুব ঘুরছে, কি হয়েছে? আবার ডাক্তারের কাছে গেছে, অপারেশন করতে হবে, 2 লাখ টাকা, সরি সাকসেসফুল নয়। কথা বুঝছেন না? বুঝেন না? আল্লাহ শুকরিয়া আদায় করো যে আল্লাহ দুটো চোখ দিয়ে দেখাচ্ছে আমাকে, তোমরাও আমায় দেখছো। ভাববে এই চোখ দিয়ে খারাপ জিনিস দেখবো না, দেখবে পরিবর্তন, বলাবো আর শুনবে, এতে পরিবর্তন হয় না। অ শোনার জিনিস নেই, অ শুনে বুঝার জিনিস নাই। আমার রসুল অজ করেছিল, আবু জেহেল শুনেছে, আবু বকর সিদ্দিকে শুনেছে, আবু জেহেল হৃদায়ত হলো না, আবু জেহেল হলো, আবু বকর হলো কি করে? আবু বকর বুঝেছে, আবু জেহেল শুনেছে, শুনেছে বলেছে, বলেছে আমার আজকে শুনছেন, শুনে বুঝতে হবে, ভাবতে হবে। আরে বান্দা তোকে চোখ দিলাম, এই চোখ দিয়ে আমার মসজিদকে দেখবি, বান্দা তুই অর্থশালী করি, এই চোখ দিয়ে তুই আমার কাবাকে দেখবি, এ বান্দার এই মদিনা সমূহ গম্বুজকে দেখবি, আমার হাবিবে খরকে দেখবি, বান্দার এই চোখ দিয়ে মাকে দেখবি, বাপকে দেখবি, এ বান্দা আমার হাবিব কি তোদেরকে বলে দেয় রে, কেউ যদি নয়ন পরা নেহরা বাপের দিকে একবার তাকায়, আম্মার দিকে একবার তাকিয়ে বলে, এটা আমার আম্মা জান, এটা আমার আব্বা জান, আল্লাহ নবী জানিয়ে দিলেন ওই বান্দার আমল নামাতে, আল্লাহ পাক দয়া করে মকবুল সবের হকদার করে দেবে। পানি বিপুস্তে বা ওই ভাবে বসতে দোস্ত বাচ্চাদের নয়, বেশি বললে আবার দাওয়াত করবি। আব্বাস সিদ্দিকী কিন্তু আবার বলে যাচ্ছি দাওয়াতের ভুটান, আল্লাহ সকল করে বলছে অহংকার না, আল্লাহ নারাজ হবে না, মেয়াদুবি মাফ করবে। অতি সত্য কথা, আমি দাওয়াতের ভুকান ভালোবাসি, ভালোবাসা হয়ে গেলে যেতে ইচ্ছা করে যাই। এখন আপনাকে যদি বলা হয় 10 লাখ 10 লাখ করে দেবো, দুটো চোখ দিবি কি বল? দেবে আল্লাহ বাদুর হাত দিল বান্দারে, এই হাতে খবরদার গরিবকে জুলুম করবি না, এই হাতে গরিবের মালকে নিজের মাল বলে লুট
লুটে নিবি না, এই হাতে গরিবের জমিতে বেড়া দিবি না, এই হাতে গরিবের সম্পত্তিকে জোর করে দখল করে নিবি না, এই হাতে গরিব মুসলিমদেরকে মারবি না, এই হাতে কখনো চুরি করবি না। বান্দাই হাত দিয়েছি আমি আল্লাহ তোকে, মায়ের সেবা করবি, বাপের সেবা করবি, হালাল ইনকাম করবি, ছেলে সন্তানদেরকে মানুষ করবি, এ আমার বান্দারে অসুস্থ বিমারীকে সেবা করবি, তার জন্য ওষুধ কিনে নিয়ে যাবি। বান্দা এই হাত আমি আল্লাহ দিলাম রে, এই হাত দিয়ে বান্দারে আমার কোরআনকে হাত দিয়ে মজবুত করে ধরে রাখবি। এর বিনিময়ে আমি তোদের কাছে কিছু চাই না, এর বিনিময়ে আমি কিছু তোদের কাছে নিই না। বান্দারে আমার খরচ যখন বেউজুতি হবে, এই হাত দিয়ে লড়বি, যখন কোন জুলুমের উপরে মর গরিবের উপরে জুলুম হবে, ওই গরিবের হয়ে লড়বি। বান্দা এই হাত দিয়েছি আমি আল্লাহ, এই হাত দিয়ে তোর ইসলামের ঝান্ডাকে তুলে রাখবি, আর যখন তোদের কিছু প্রয়োজন হবে, বান্দা দুনিয়া কারোর কাছে নয়, দুনিয়া যখন ঘুমাবে গভীর রাত্রিরে উঠে উজুটা করে নিয়ে আমাকে দূরে গালু কুসেদা দিবি, দিয়ে হাতটা তুলে দিয়ে বলবি মালিক আমার গাড়ি লাগবে, আমার বাড়ি লাগবে, আমার জমি লাগবে, আমার সন্তান লাগবে, আমার ভালো স্ত্রী লাগবে, আমার ভালো স্বামী লাগবে, আমার বাপ মা সুস্থ করে দাও বিমার, এ আমার বান্দারে সমস্ত হালাল জিনিস চাইবি, আমি আল্লাহ সবটাই দিয়ে দেব। রাত ১২টায় আমরা তো আর্জেন্টিনার খেলা দেখি, এই হাসবে না, সত্যি বললি যে মিথ্যা বলছি, তাহলে আল্লাহর দায় চাইবে কেন? আবার এই শীতকালে গরমকালে তো উপযোগী হয়, শীতকাল তো পানিতে হাত দিলেই মনে হয় শট মারছে, আর যারা আল্লাহওয়ালা হয় ফজর বেলা উঠতে পারেন, উঠি করতে গেছিল ঠান্ডা লেগেছে, গোসল বন্ধ করে ফেলবে, তুই আমাকে আল্লাহ থেকে সরাচ্ছিস, দা নষ্ট নষ্ট ঢাকা দেয়, ঢাকা তো নষ্ট দিচ্ছে, ভেতরে তিনটে নষ্ট আছে, একটা ভালো একটা খারাপ আর একটা হলো সুযোগ সন্ধানী, যে যখন জিতবে তার দিকে চলে যাবে, কথা বুঝছেন না, দুটো একদিকে হয়ে গেলে পাল্লা ভারিয়ে গেল, অমনি বন্ধ হয়ে গেল। আল্লাহ ওনারা এটা করতে, তুই উজু করতে দিবি, আল্লাহ থেকে সরাতে চাইছিস, দাঁড়া এত তো শরীরের আরাম, সব গোসল করবো, দু দিন তিন দিন করার পরে দেবেন আর পানিতে হাত দিলে ঠান্ডা লাগবে না, ওগুলো ঠান্ডা করবি এক্ষুনি গোসল করবো, যতটুকু হচ্ছে হয়ে যাবে। আল্লাহ কত ভালোবাসে বলো তো, তোমরা বুকে হাত দিয়ে বলো, তোমার বাড়িতে কেউ যদি একটা চাকর থাকে, একটু কিছু কাজের যদি গন্ডগোল হয় তার মাইনে কেটে লাগবে, তোমাদের সব কাজ করা হতো, রাগ করো বকো, খাবার পর্যন্ত দাও না, আর আমরা কত অন্যায় করছি বলো তো, তোমার আল্লাহ তথাপি আমাদের থেকে কিছু কেড়েছে, তারপরেও যদি আমরা আমার আল্লাহ থেকে দূরে সরে যাই, নিজের কপাল নিজেরাই ফাটাচ্ছে, ফিরে আস। আহা আমার আল্লাহ তো অন্য নবীর উম্মত করতে পারত, করেনি, ভালোবাসে বলে আখরি নবীর উম্মত করেছে, জোরে বলুন সুবহানাল্লাহ, সব তো খোদার কুদরতি হাতে, ঠিক না বেটি, সব তো খোদার কুদরতি হাতে, অন্য নবীর উম্মত করে তো পাঠাতে পারত, কিংবা মানুষ না করে গরু ছাগল ভেড়া করে পাঠাতে পারত। একটা কুকুরকে দেখলে মাঝে মাঝে আমার আফসোস হয়, আমি ভাবি তোমরা ভাবো কি যায় নাই, কিয়ামতের দিন কুকুর কেন শুকর পর্যন্ত বলবে খোদা আমি তোমার উপর নারাজ নয়, আমি তো বেনামাজি ছিলাম না, কথা বুঝে আসছে, তাহলে বেনামাজিকে শুকরও খারাপ মনে করে। আজকে আমরা জন যুবক ছেলে মসজিদ গুলো ফাঁকা করে দিচ্ছি, আর গায়ের মুসলমান এসে মসজিদে গিয়ে মূর্তি রেখে দিয়ে বলছে আমার ছিল, আজকে যদি ২০-৫০-১০০-১০০০ যদি যুবক মসজিদে যাতায়াত করতো, কেউ সাহস পেতো মসজিদে কিছু রাখা? এই ভুল বলছি,
আবার দেখবে মসজিদে যাওয়ার নাম বলে শুয়াশুয়ি শুরু করে দেবে, আবার এক ঘন্টা ঢুকে আবার শুচ্ছে, মসজিদ গুলোকে বন্ধ করে ফেলছে। কিন্তু নামাজ পড়বে শান্তি করে, যেদিকে কাপড় মেলি দেশ ঠান্ডায় কাপড় মেললে কি হয়, দুর্গন্ধ করে না মসজিদ তো বসকে আমার খুশবু বেরোবে, পেঁয়াজ রসুন আদা রকে নানা রকম গন্ধ। সে সেজদাই গিয়ে মিনার হচ্ছে না, মানে ঘাম গায়ে শুয়েছিল তো, এক একজনের ঘামে যা দুর্গন্ধ। আল্লাহ মাফ করুক, লা হাওলা ওয়ালা কুওয়াতা, পানি বেশি বেশি করে খাবেন। থাকতে পারলো না, লাস্টে নিজেই হেসে ফেলেছি। আল্লাহ হাকবার শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা যদি কেউ খোদা হতে চায় সব করে ফেরাউনের মতো, এই শর্ত মিলাতে হবে, এই শর্ত যার সঙ্গে মিলবে সে অর্থাৎ তার বাপ মাও থাকবে রে, তার ছেলে বলে স্ত্রীও থাকবে, যার সঙ্গে মিলবে সে মিলবে কারোর সাথে। আদম নবীর সঙ্গে একদিকটা মিলছে কিন্তু আর একদিকটা তোমার হচ্ছে না। আদম নবীর কিন্তু আল্লাহ একই বলে বাপও নেই মাও নেই, পরে এসে দেখছি ছেলে বলে আছে স্ত্রী আছে, তাহলে খোদা নয়। ঈসা রুহুল্লাহ বাপ নেই মা আছে তো, আবার তোমার সন্তান স্ত্রী ছেলে বলে, তাহলে খোদা নয়। মোহাম্মদ রসুল্লাহরও বাপ মা আছে ছেলে বলে আছে, খোদা কিন্তু নাই। এই জায়গাটাই হচ্ছে গায়ের ইসলামের সঙ্গে ইসলামের পার্থক্য। গায়ের ইসলাম সৃষ্টির পূজা করে উপাসনা করে, আর আমরা স্রষ্টার উপাসনা করি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা রাসূলুল্লাহকে নিজের জান, নিজের মা, নিজের বাপ, নিজের স্ত্রী, নিজের স্বামী, নিজের ছেলে বলে ধন দৌলত সব কিছুর থেকে ভালোবাসি, কিন্তু আল্লাহর জায়গায় বসাতে পারিনি। কেন? আল্লাহ ছাড়া কারো ইবাদত হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু কিছু লোক আবার রাসূলুল্লাহর বিরোধী করে, এরা কপাল ফাটায়। তুমি শরীকহীন, তুমি মহা বিশ্বের মালিক, তুমি
আল্লাহকে ভালোবাসুন যিনি কত সুন্দর করে তোমায় সৃষ্টি করেছে, নিখুঁত করেছে। আল্লাহ যত কিছু সৃষ্টি করেছেন তার মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে পিয়ারা নকশা হলো আমাদের আকৃতিটা। তাহলে এই আকৃতিতে আল্লাহ তার দোস্ত নবী মুহাম্মদকে সৃষ্টি করেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। এই চোখ দুটো যদি এখানে না হয় পিছনে হতে, বা একটা এখানে একটা এখানে, আর সুবিধা হতো না সামনে দেখতে পিছনে, কিন্তু মানা তো না, একদম নিখুঁত তৈরি। ছোট ছোট বাচ্চাদের ঘরে খবর তার বাপ মারা পুতুল কিনে দেবেন না, মানা করে গেলেন, যদি দেন আপনার বাচ্চাকে আপনি জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছেন। গাড়ি কিনে দেবেন, লাগাতোলা কিনে দেবেন, মাটি কাটা গাড়ি বেরিয়েছে সব কিনে দেবেন, সব আছে তো। তারপরে সেই রিমোটে হেলিকপ্টার যাই না দাদু, দাউদের পকেট মারবি তার জামা খুলে রাখি পুতারা তো একটু করবে রে বাবা, এদের জন্যই তো সব কিছু, কি এটাই তো আদর, এটাই তো খুশি। কোটি টাকা দিয়েও পাওয়া যায় না নাতি নানা দাদর, নাতি নাতি নাকি বলে যায় ওই নাতি নাতি যে আদর, একটা লাভ নিয়ামত আবার সব ছেড়ে চলে যেতে হবে, দাদু কে দাদি কে দাদা সব ছেড়ে চলে যেতে হবে এই ময়া দুনিয়া। ওই জন্যে কথাই আছে মহব্বত করতে হবে সব ঠিক আছে, কিন্তু আল্লাহ রাসূলের থেকে বেশি। তো যাই হোক এসব আল্লাহর পরীক্ষা, এই বাচ্চা আল্লাহর পরীক্ষা দিয়ে আমাদেরকে জড়িয়ে দেয়, আল্লাহ জড়িয়ে দেয় দিয়ে দেখে এ বান্দা আমায় ভুলে যায় কি না, পরীক্ষা করবে না আল্লাহ। দেখাচ্ছ সুন্দর ফুটফুটে একটা মেয়ে দিয়েছে, বাপ ওই মেয়ে আদর করতে করতেই নামাজ চলে যাচ্ছে, এটা ঠিক না, ওটাই হলো ফেসে গেলে। তুমি আল্লাহ তোমাকে দিয়েছে পরীক্ষা করার জন্য, আদর করতে হবে, আল্লাহ নিয়ামত কেন গুরুত্ব দেবে না, কিন্তু নামাজ ছেড়ে নয়। মায়ে দেখবে অনেক বাহানা দেখায়, কি করবো বাচ্চা বিশাক করে দিচ্ছে কাপড়ে পোশাক চলবে না, মা তোমাকে ইয়ে না দিত, তখন তো মাথা ঠুকে ঠুকে মরতে, আল্লাহ দাও আল্লাহ দাও আল্লাহ দাও আল্লাহ দাও, আর যেই দিয়েছে অমনি বলছে পিসা, বাহানা চলবে না। ইমামে হোসাইন জিহাদের মাঠে গিয়ে তরোয়াল চালাচ্ছে, সামনে হাজার হাজার কাফের আসছে, সব দুটুকরো হয়ে যাচ্ছে, কেউ থামাতে পারছে না ইমাম হোসাইনের তরোয়ালকে, হাজার হাজার লোক একদিকে, হোসাইন হোসেন একদিকে, ঘর থেকে কল্লাস আলাদা হয়ে যাচ্ছে। হঠাৎ করে ঘোড়ার পিঠ থেকে নেমে গেল তরোয়াল বন্ধ, ইসলাম শরীয়তে ছাড় আছে নাচারের জন্য, ছাড় তুমি পরে কাজা করতে পারো, ছাড় আছে ইসলাম ধরবে না, কিন্তু না হোসাইন বলে দিল আমার নানা উম্মতরা এটাকেই বাহানা করবে, আমার নানার উম্মতদের শিক্ষা দিয়ে গেলাম যেখানে কাজা যায় যাচ্ছে চলবে, বাহানা তাও খাটাইনি আমি, তোরা যেন কোনো বাহানা খাটাবি না, নামাজ তোদের করতে হবে। সেই নানার উম্মত ইচ্ছা করে নাচারে একটা কাজে ছিল আলাদা কথা, ইচ্ছা করে মাঠানে বসে বসে কাটাতে খুব সাবধান, ভুল হচ্ছে আল্লাহ নারাজ হচ্ছে, কিন্তু তারপর ব্যবসার অবস্থা খুব ভালো কিনা ভাবো, কেন এগুলো হচ্ছে, মোদি তো অশিলা, মোদিকে বসিয়েছে কে, জনগণ ভোট দিয়ে নাকি, জনগণ নয় আল্লাহ বসিয়েছে, মমতাকে বসিয়েছে কি, আল্লাহ বসিয়েছে, আমরা তো শুধুমাত্র অশিলা একটা বাহানা, ফয়সাল্লা খোদার পক্ষ থেকে হয়। বান্দা বিমার দু ধরনের হয়, পাপির জন্যে গুনাহ মাফ হয়, কাফের জন্য শাস্তি হয়, আর একটা হলো আল্লাহ ওয়ালাদের জন্য দরজা বেড়ে যায়, জোরে বলুন সুবহানাল্লাহ। একই জট তিন কিসমের, একটা জালিম বাদশাও তিন ধরনের হয়, আল্লাহ ওয়ালাদের ইমানের পরীক্ষা করে তাদের মাকামকে আল্লাহ আরো বাড়ায়, আর পাপীরা জালিম বাদশার বিরুদ্ধে বলে গুনাহ মাফ হয়,
আর কাফেরদের জন্য আজাব হয়। কথা কিছু বুঝছেন? আতে সুদরে যা কথাই কথা বাড়ছে ভাই, আমি আর বাড়াবো না। ইয়া নবী সালাম, আরো বেশি চিল্লা চিল্লি করতে হচ্ছে। তা আমি ভাবলাম এসে তো নাটকের বাড়ি ঢুকে একটু ইঞ্জিলে গিয়ে দিয়ে উঠবো, তো পুরো ডাইরেক্ট স্টেজ দেখতে দিল। যতক্ষণ আল্লাহ আল্লাহ রসুলের কথা বলবে ততক্ষণ জেনে রাখবে তোমার উপরে আল্লাহ মোহাম্মদ হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু আমি নয়, তোমরাও বাচ্চাদের কাছে বসবে, বাপ বসবে, মা বসবে, বসে আল্লাহ আল্লাহ রসুলের কথা শোনা। আরব্য রজনী সব কেসা কাহিনী, আলিবাবা চল্লিশ চোখ, এসব শোনাবেন না, আল্লাহ আল্লাহ রসুলের কথা শোনাবেন। অলি আউলিয়াদের জীবন কাহিনী শোনাবেন, তারা কিভাবে আল্লাহকে খুশি করেছিল, কিভাবে রসুলকে মেনেছিল, এসব শোনাবেন। আপনাদেরও নেকি হবে, বাচ্চাগুলো আপনাদের ভালো হবে। এসব তো আমরা খারাপ করছি নিজেরা। আর লাস্টে যখন খুব বিগড়ে গেছে, মলি সাহেবকে ডাক, যদি তাবিজ দোয়া করে যদি কিছু হয়, এখন আর হয়, যখন কাদা মাটি ছিল পুরানো হয়নি তখন ডিজাইন করলে, এখন ডিজাইন করতে গেলে কাটতে হবে, কি সে তো ছিটকে বেরিয়ে যাবে, এত শক্ত হয়ে গেছে, গন্ডগোল হয়ে যাচ্ছে। আল্লাহ আমাদের সকলকে সব বুদ্ধি দেন, গায়ে ইসলামের ফলো করলে হবে না, আমাদেরকে ফলো করতে হবে রসুল সাহাবা মুজাদ্দিদ আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহর ইতাআত কর, রাসূলের ইতাআত কর, উলিল আমর ইতাআত কর, অনুসরণ কর, সরি অনুসরণ কর। আর আল্লাহ রাসূল বলেছেন আসাবিকান নুজুম বিআইদিহি ইক্তাদাইতু ইহতাদাইতু, আমার সাহাবারা হলো আকাশের তারকারা, জিন নাই, যে যাকে ধরবে হেদায়েত পেয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবারা আমাদের জন্য একটা মডেল, আর সাহাবারা শিখেছে কার কাছ থেকে, রসুলের কাছ থেকে। রসুল শিখেছেন কার কাছ থেকে, স্বয়ং আল্লাহর কাছ থেকে, জিব্রাইলের কাছ থেকে নয়, আল্লাহর কাছ থেকে। জিব্রাইল তো শুধুমাত্র পিয়নের কাজ করেছে, পৌঁছে দেওয়ার কাজ, ভেতরে কি আছে জিব্রাইল জানে না। কি গো ঠিক না বেটি? জিব্রাইল যদি আমার রসুলের উস্তাদ হতো, তাহলে জিব্রাইল যখন এসে বলছিল আলিফ, রসুল তখন বলছে জানি বলো, লাভ জানি বলো, মীর, আরে জিব্রাইল মালুম হয় আগে চলো, আগে বাড়ো, জালিকাল কিতাব লা রাইবা ফি, রসুলও বলছেন জালিকাল কিতাব লা রাইবা ফি, কিন্তু আলিফ লাম মীমের মানে সময় বললো আমি জানি, জিব্রাইল তুই জানিস না, আমি জানি। জোরে বলিস কথা বুঝে আসছে? তারা রসুলের শান অনেক বড়, আর নবীর শানটা দিয়েছে কে? আল্লাহ। তাহলে রসুলকে যিনি শান দিয়েছে তা তো আরো বড় হয়, ঠিক না বেটি? আল্লাহ তো সবার থেকে বড়, এতে কারো সন্দেহ আছে? আল্লাহর পরে সব থেকে বড় হলো মোস্তফা জানে রহমত। জোরে বলুন সুবহান। আল্লাহ কখনো প্রশংসা তারিফ করে কেউ কখনো শেষ করতে পারে? হ্যাঁ, আর তিনি কারো মুখাপেক্ষী নাকি? এই যে দাঁড়িয়ে সালাম দিই, এ দাঁড়িয়ে সালাম হলো মোস্তাহাসান জায়েজ, যার মানে হলো ভালো কাজ দিলে স্বভাব হয়, যদি কেউ না দেয়। ধরেন না একটা মাহফিল হচ্ছে, একটা কেউ বক্তা ওয়াজ করতে করতে আর একজন চলে এলো, দিল না,
সে যে গুণাগার হবে তা না, কিন্তু অস্বীকার যদি করে কাফের হয়ে যাবে। কথা বুঝে আসছে? চলবে না হারাম বেদাত। আমরা বেদাত শুনে ঘাবড়ে যাই, বেদাতটা ঘাবড়াবার কিছু নয়। বেদাত কাকে বলা হয়? বেদাত ওই নতুন জিনিসকে বলা হয় যার কোন সূত্র ইসলামের মধ্যে নাই, অর্থাৎ নবী এবং সাহাবাদের দুনিয়াবি হায়াতের জিন্দেগিতে তার কোন রকম নমুনা পাওয়া যায়নি, পরে আবিষ্কার হয়েছে, ওকে বলা হয় বেদাত। দাঁড়িয়ে সালাম দেওয়াটা ইসলামে আছে, বেদাত কেন হবে? আল্লাহ রসুল যখন বেবি ফাতেমার ঘরে যেতেন, দেখা করতেন, বাচ্চার খোঁজ নিতেন, হযরতে ফাতেমা হুজুর দাঁড়িয়ে গিয়ে আব্বাকে সালাম দিতেন, হাতে চুমা দিতেন, দিয়ে বসতে দিতেন, তারপরে বসে পাশে কথা বলতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মিশকাত শরীফ খুলুন, বাবুল আদব কিতাবুল কিয়াম একটা অধ্যায় আছে, ইসলামে কিয়াম দাঁড়িয়ে সালাম দিবার একটা অধ্যায় আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ফুরফুরা বলেন, তাবলিগ বলেন, বেরেলি বলেন, দেওবন্দি বলেন, যেই বলেন না কেন, ভারতের যদি কেউ মুহাদ্দিস দাবি করে তাদের সবার উস্তাদ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী দিল্লিতে জেলার মাজার আছে। আহ, যেখানে গেলে বোঝা যায় যে ইনারা যেন সামনে আমাদের রয়েছে, আমি দেখতে পাই না যে কি হয়েছে, যেন ওনারা আমাকে দেখছে, এরকম গায়ে অনুভব হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। সে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাহুল্লাহ, তিনি একটা কিতাব লিখছেন, সেই কিতাবে শেষে একটা দোয়া দেখবেন, কিতাবে শেষে মুনাজাত বলে একটা অধ্যায় থাকে, মুনাজাত, আল্লাহ আমার এই কিতাবকে কবুল করবেন, আমার পায়ে কবুল করবেন। করতে গিয়ে তিনি ওসিলা ধরছে, আপনার ওসিলা মানে তো এখন তোমার ওসিলা মানে লোক বলছে সেরেক, এগুলো একমাত্র অহাবি বাতিল ফেরকারা বলে। তো ওই ওসিলা দিচ্ছেন যে আল্লাহ আমি কিসের ওসিলা দেবো, যে নেক আমলের ওসিলায় যে আমার এই কিতাবটাকে কবুল করবেন, আমি তো গ্যারান্টি নয় যে আমার কোনো আমল নিখুঁত আছে, গ্যারান্টি নয়, খোদা আমার একটা আমল আছে যেটা আমার বিশ্বাস নিখুঁত, আমি সেই আমলটার ওসিলা দিয়ে তোমার কাছে দোয়া চাইছি, আমার কিতাবকে কবুল করে নাও। কি ওসিলা দিয়েছিল? আল্লাহ আমি যখনই তোমার হাবিবকে সালাম দিতাম দাঁড়িয়ে গিয়ে দিতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কি দেওবন্দীদেরও ইমাম, ফুরফুরাদেরও ইমাম, সমাজ সমস্ত মহাদ্দেশ যেই দাবি করো সবাই ওনাকে মানতে হবে। কেন? হাদ্দাসানা অমুক, হাদ্দাসানা অমুক, হাদ্দাসানা অমুক, হাদ্দাসানা অমুক, হাদ্দাসানা অমুক, ওনার নাম বেরোবে, মানে অমুক অমুকের থেকে হাদিস পেয়েছে, অমুক অমুকের থেকে রাবিদের যে নাম বলা হয়, এই সনদ যখনই কেউ পড়বে হাদ্দাসানা অমুক, হাদ্দাসানা অমুক, রাবির নাম বলবে, আপনারা বুঝছেন কি জানি না, বুঝতে পারছেন মানে কে কার কাছ থেকে হাদিস পেয়েছে, এই রাবি সনদ বলতে হয়, যে সনদ পর্যন্ত পর 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 রসুল পর্যন্ত পৌঁছে যাবে এই হাদিসটাকে বলা হয় সহি হাদিস। হাদিসের অনেক কোয়ালিটি আছে, আবার সবচেয়ে বড় সুন্দর হাদিস হচ্ছে মোতাআতের হাদিস, যেটা মাত্র তিনটে আছে। কথা বুঝে আসছে? সব হাদিস আলহামদুলিল্লাহ ভালো, আমি বুঝাতে চাইছি দরজা পাওয়া দলিলের পাওয়ার রাখে। তো সেই হাদিস যার বিচখানে কোনো রকম কোনো উস্তাদ বাদ যাবে না, এবং শুধু উস্তাদ বাদ গেলে হবে না, উস্তাদদের আবার ক্যারেক্টার সম্বন্ধে জানতে হবে। ধোকাবাজ ছিল নাকি, কোনো কারো মাল ঝেড়ে দিয়েছে নাকি, অনেক রকম ব্যাপার আছে যেটাকে বলা হয় আসমা রেজা, এসব তোমরা বুঝবে না, বেকার আমার বুকে নাম নেই। চলো সালাম দয়া নবী সালাম এসেছে নবী
আমার আব্বা ভাইয়েরা আম্মা বোনেরা ছোট ছোট বাচ্চারা দোয়া করব। তার আগে একটা কথা বলি, আগামী একুশে অগ্রাণ কম বেশি আপনারা খবর পেয়েছেন, তথাপিও আমি মাইকে বলছি, আমার আম্মা বোনেরাও শুনুন, বাপ ভাইয়েরাও শুনুন, আগামী একুশে অগ্রাণ 8ই ডিসেম্বর রবিবার সরফরা শরীফ ফজাদুজ্জামান উলিল আমর আল্লামা সৈয়দ আবু বকর সিদ্দিক আল কুরাইশ আল হাসেমি আওলাদে রসুল দাদা হুজুর পীর কিবলা রহমাহুল্লাহ হুজুরের নামে তিনার জন্মভূমিতে 100 বিঘে জায়গা কিনেছি, সেখানে একটা বিশাল জ্ঞানের শহর তৈরি করতে চাইছি। কি গো, ঠিক করছি না ভুল করছি? আপনারা ওই দিন আমার পাশে একটু দাঁড়াবেন না? শুনুন, আজ আমাদের যশ দরকার, নয় আমরা মাথা তুলে দাঁড়াতে পারবো না। আজ আমাদের উকিল দরকার, নয় মাথা তুলে দাঁড়াতে পারবো না। আজ আমাদের পুলিশ দরকার, ডিএম দরকার, আইপিএস অফিসার দরকার। আমাদের ঘরের বাচ্চারা কি বেরেনিয়ার নয়? যে ছেলেটা হাফেজে কোরআন হতে পারে সেই ছেলেটা কি বিজ্ঞানী হতে পারে না? আল্লাহর কোরআন 30 পারাকে সিনাই যে রাখতে পারে, তাহলে কত ব্রেন তার! এক পৃষ্ঠা মুখস্থ করে রাখতে পারবে না বিজ্ঞানী সেজে ঘুরে বেড়াচ্ছ। আর আল্লাহর কোরআন কি পুরো সিনাই রেখেছে, উচ্চারণ ঠিকভাবে করতে পারবে না যারা আরবি, কথা ঠিক না? ঠিক, তারা আজকে দি বড় বড় পুলিশ হতে পারে, ডিএম হতে পারে, এসপি হতে পারে, আইপিএস অফিসার হতে পারে, যারা কত সুন্দরভাবে বিদেশি আরব দেশের কথা, জান্নাতি ভাষা হলো আরবি, সেই ভাষাটাকে সহি উচ্চারণ করে কোথায় নুক্তা আছে, কোথায় জির আছে, কোথায় জবর আছে, কোথায় তিন আলিপ টান আছে, কোথায় এক আলিপ টান আছে, কোথায় সাকিন আছে, সব স্মরণ আছে। এত নিখুঁত ভাবে যারা কোরআনকে সিনায় রাখছে, ওই ছেলেটার পিছনে যদি খাটা যায় ও ডাক্তার উকিল জজ ব্যালিস্টার হতে পারবে না। কিন্তু আমরা কি করি, হাফেজ হয়ে ঘরে এসেছে, আব্বা আমি পাগড়ি পেয়েছি, বাবা বাবা যা মসজিদ খুঁজে নাও, এই তো দুর্দশা। কেন একটা হাফেজ কি পুলিশ হতে পারে না? আজ ইরদোগান তুরস্কের প্রেসিডেন্ট, হাফেজের কোরআন দেশ চালাচ্ছে, আর আমার হাফেজ মসজিদে ঢুকে ফতোয়াবাজি করছে, দাঁড়ালে আমি দাঁড়াব। তাই আমি আব্বাস সিদ্দিকি ভেবেছি, ইঞ্জিনিয়ারিং কলেজ, ল কলেজ, মেডিকেল কলেজ, নার্সিং কলেজ, জুনিয়র ইংলিশ মিডিয়াম, সিনিয়র ইংলিশ মিডিয়াম, কারণ আমাদের বাচ্চাগুলোকে আপনারা মোটামোটা টাকা দিয়ে খ্রিস্টান স্কুলে পাঠাচ্ছেন, জানেন স্কুলের মধ্যে কি হয়? হ্যাঁ,
স্কুলের মধ্যে অলরেডি বাংলাদেশে খ্রিস্টান ভরে যাচ্ছে মুসলমান ঘরের ছেলে, চোখ বন্ধ করে বলবে খাওয়াই কে বল, বাচ্চা বলছে আল্লাহ খাওয়াই, এক হচ্ছে কে খাওয়া যায় বলবি তো কে খাওয়া, বাচ্চা বলছে মা খাওয়ায়, দোস্তের নয় হাসলে হবে, দোস্তের নয় অভ্যেস খারাপ, এ বাচ্চাটার মনে কষ্ট হবে না, ভদ্রতা শিখলে না এখন হোক খারাপ জিনিস কথাটা বুঝতে হয়, এগুলো ট্রেনিং দিই না আমরা বাচ্চাদের, বাচ্চা কি দেখে কি এরাদের গুণা আছে, এ তো বেগুনা, এদের কোনো গুণা নেই, এদের তো শিখাতে হবে যে বাবা খাবার মালিক আল্লাহ, সবসময় আল্লাহকে তোমার দুঃখের কথা শোনাবে, ছোটবেলা থেকে তো বলতে হবে, সে শিক্ষা যদি না দাও তাহলে বাচ্চাদের কি দোষ, তো ভাই আমার তো স্কুলে শিক্ষা দিচ্ছে খাওয়ায় কে বাচ্চা বলছে আল্লাহ খাওয়ায়, কমসে কম বাচ্চা তো ভুল বলেনি মা খাওয়ায়, সামনে যেটা ঠিকই বলেছে, কমসে কম তোমরা যে স্কুলে পাঠাচ্ছ আর সমাজে উচ্চ শিক্ষায় ছেলে হবে ডাক্তার হবে ব্যারিস্টার হবে আর লাস্টে বিয়ে করে বৌড়ি শহরে থাকবে আর বুড়ো যেখানে পড়ে মরবে, এসব তো হচ্ছে সমাজে, খোদার মার মুসলমানদের উপরে, এগুলো বাপ মার উপরে খোদার মার একটা, সে তুই যেমন তেমন ভোগ করে বেড়ে, তুই বাচ্চাকে বলে কে খাওয়ায়, বাচ্চা বলে আল্লাহ খাওয়ায়, দিদি বলে মা খাওয়ায়, কত কত টাকা মেরে দিলাম মা খাওয়ায়, হ্যাঁ মা খাওয়াই তো ভুল তো কিছু নয়, কিন্তু ওরা তখন কি বলে খাবার হাতে দেয় না, এই চোখ খুলেছে বাবা তোকে তো কেউ দেয় নে, তোর আল্লাহ দিল না তো, তখন জিজ্ঞেস করে বাচ্চা ছেলে তাহলে স্যার কে খাওয়ায়, তখন বলে বলো যিশু খাওয়ায়, বলো নউজুবিল্লাহ, তা চোখ মুজো, আবার চোখ মুজো, বলো কে খাওয়ায়, বলছে স্যার যিশু খাওয়ায়, তো চোখ মুজে আছে হাতে খাবার দিয়ে দেখলে যিশু তোমায় খেতে দিল, আস্তে আস্তে খ্রিস্টান বানাচ্ছে, আমার ছেলে ইংলিশ ম্যান হবে, তাই আমি আব্বাস সিদ্দিকী চাইছি জুনিয়র ইংলিশ মিডিয়ামও করবো, যাতে ছেলে কোনো ইংলিশ মাস্টার জ্বর সব হয়, সাথে ইসলামিক কালচার থাকে, 70 বছর বয়স হলে যেন ভাবে আমার ওই 90 বছরের বুড়োটার পায়ে আমার জান্নাত আছে, ওর জন্য ওখানেও পার্টিতে, আর না একটু জ্বর হয়ে গেলে ভাববে তুমি মারলে, আমি যুবক ছেলে এই বয়সে মার খাওয়ার বয়স আমার আছে, আর আমার দাদু যান 4-5 ছেলের বাপ আমার দাদ বাপের হয়ে গেছে, ছেলে বইয়ের সামনে পিটিয়েছে ছেলেকে, তাছাড়া মাথা হ্যাট কেন, রসুল্লাহর আদর্শ আছে তাদের মধ্যে, আর না হয় এখন কি হবে উল্টে বাপকে উল্টো আটে ঝাড়বে বুড়ো ছিটকে যে পড়ে যাবে, হ্যাঁ আসবে না হচ্ছে না হয় না সমাজে, তাহলে আমি ওখানে তৈরি করছি আপনারা কি পাশে দাঁড়াবেন, আগামী 21 অগ্রান্তে সকাল 9টার মধ্যে পৌঁছাতে হবে, বলুন ইনশাআল্লাহ, শুধু যাবেন তারা এটা সবাইকে প্রচার করবেন, আর একটা কথা হলো ওখানে একটা মাতৃসদন করতে চাইছি, মহিলাদের ডেলিভারি যেখানে হয় সেখানে মাতৃসদন বলা হয়, আপনাদের আমাদের স্বাভাবিক হসপিটালে নিয়ে যায়, একটু উচ্চশালী হলে একটু ভিআইপি নার্সিংহোমে নিয়ে যায়, কিন্তু পুরুষ ডাক্তার কিন্তু অপারেশন করে, তোমার আমার মা বেটি বোনের ইজ্জত পুরুষ দেখছে, স্পর্শ পুরুষ করছে, আমি আব্বাস সিদ্দিকের মাথায় ঢুকেছে না, বাংলা মায়ের ইজ্জত পুরুষ কেন স্পর্শ করবে, মহিলা ডাক্তারকে করবো, তো এখানে মাতৃসদন তৈরি করছি, সম্পূর্ণ মহিলা সিস্টেম থাকবে, কোনো পুরুষ অ্যালাউ থাকবে না, ভুল করছি না, তাহলে আপনারা পাশে থাকবেন ইনশাআল্লাহ, আগামী 21 অগ্রাম আপনারা সকলে সকাল 9টার মধ্যে পৌঁছাবেন, 2-2:30 পর্যন্ত প্রোগ্রাম হবে, গিয়ে ঘুরলে হবে না মাটি থাকতে হবে, 100 বিঘে জমি দেখবেন কতটা হতে পারে, আমারও আইডিয়া ছিল না, দেখে আমি নিজেই অবাক হয়ে গেছি এত জায়গা, ইনশাল্লাহ যাবেন, এই 100 বিঘে জায়গা কিনতে আপনাদের কারো কাছ থেকে টাকা নিয়ে নেই কী গো দিয়েছেন নাকি, কিন্তু আগামী 21 অগ্রাম আমি ওখানে যে গাছ পুঁতব, অনাথ আশ্রম করবো 10,000 বেডের, যাদের কেউ নেই বাপ মা নেই ছেলেগুলোকে পড়াই নেই, লোক অবহেলা করে লাস্টে ছেলেটা ক্রিমিনাল হয় ডন হয় গুন্ডা হয় বদমাইশ হয়, রাজনীতি লোকেরা নিজের ফায়দা নেবার জন্য তারা তো বোম দেয় টাকা দেয় অস্ত্র দেয় কাউকে মারায়, যখন পুলিশ ধরে ফেলে পেপারে হেডলাইনে আসে মোহাম্মদ অমুক, মোল্লার বাচ্চারা দেখেছিস কেমন সন্ত্রাসী করে,
আমি চাই অনাথ বাচ্চাগুলোর বাপ হব। এখানে বাপ বলতে জন্ম দেওয়া বলে না, শুধু তাদের গার্জেন হব, তাদেরকে আমি মানুষ করব, তাদেরকে নিজের ছেলের মতো করে মানুষ করব, তাদের দোয়ায় আমি পরকালে জান্নাত যাব। তোমরা কি মানুষ করবে না, তাদের পাশে দাঁড়াবে না? এর জন্য সবার কাছে আমার একটা আম হবে দাবি, প্রত্যেকে যাবেন যখন ওই মাঠে কিন্তু থাকবেন, 9টা থেকে শুরু হবে, 2:30 পর্যন্ত হবে, এবং পাক শাক কাপড় পরে উজু করে যাবেন। কেননা ওখানে দুপুরের নামাজ লক্ষ লক্ষ লোক একসাথে জামাত করে পড়ব, আর ইনশাআল্লাহ সারা বাংলা জুড়ে যে ঢেউ আল্লাহ তুলেছে এই ঐতিহাসিক একটা জনসমুদ্র তৈরি ইনশাআল্লাহ। আর সবার কাছে আমার দাবি, আপনারা যখন যাবেন ১১০ টাকা নিয়ে যাবেন, কারো হাতে নয়, যেখান দিয়ে মাঠে ঢুকবেন প্রোগ্রাম ঢুকার মুখে বাক্স থাকবে, নিজে হাতে দেবেন। কথা বুঝে আসছে? এক নম্বর, আপনারা কি ১০০ টাকা আর একটা ইট দিবার লোক? কথা বলছেন, আল্লাহ আপনাদের অনেক দিয়েছে, কিন্তু এটা হচ্ছে আমভাবে সবার জন্য, যাতে গোনার সুবিধা হয়, কত মানুষ এসেছিল এটা জানা যাবে। দ্বিতীয় নম্বর, ছোট বড় সবাই এক লেভেল একটা খুশিতে যাবে, কিন্তু আপনাদের নিজেদের কি ইচ্ছা থাকা দরকার নয়? এত সুন্দর একটা কাজ হচ্ছে, আল্লাহ তোমাকে অনেক দিয়েছে, অনেক জায়গায় দান করছি, এটা দাদা হুজুরের নামে, আমার পীর জারুসিলায় বাংলার মানুষ দাঁড়ি পেয়েছে, টুপি পেয়েছে, মসজিদ পেয়েছে, মাদ্রাসা পেয়েছে, আরে এখন অনেক বেরিয়েছে, সারপুকার মতো দল বেরোচ্ছে। কথা বুঝছেন না? দোষ আমাদের, আমরা ঠিকভাবে স্প্রে করতে পারছি না, তাই কেঁদে সারপুকা ঢুকে পড়েছে। মাঝে মাঝে রোদ দিতে হয়, আমরা দিতে পারিনি, তাই আমাদের দোষ। দোষ আপনাদের দেবো না, আপনারা আম মানুষ, আপনারা কি বোঝেন? তাহলে আজকে সেই জায়গায় সবচেয়ে দাদা হুজুরের, বাংলার মানুষ মসজিদ মাদ্রাসা বলো না, কত বয়স, কত বয়স, এ দাড়ি টুপি সব দাদা হুজুরের সিলাই। জোরে বলুন সুবহানাল্লাহ। সৌদি আরব থেকে একটা বই প্রকাশ হয়েছে, হিন্দুস্তানের বিশিষ্ট মানুষদের মধ্যে আহা ফুরফুরা শরীফের মোজাদ্দেদ জামান দাদা হুজুরের নাম এবং মুফতি আজম মেজর হুজুরের নাম দিয়েছে। জোরে বলুন। এবং তাতে আল কোরাইশি আহলে রসুল আওলাদে রসুল যে সেটাও লেখা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যাই হোক, আমি কথা বাড়াতে চাইছি না, আমি বলতে চাইছি এটাই, তাহলে আপনারা ১০০ টাকা ইনপুট তো সবার জন্য, আল্লাহ যদি আপনার বিবেক বুদ্ধিকে বলে যে আরো কিছু দেওয়া দরকার হয় ওতে, নাই ডাইরেক্ট আমার হাতে, তৃতীয় কোনো জায়গায় নয়, আর একটা জায়গা হলে একটা কাগজ দেওয়া হচ্ছে, নাকি কেমন হয় দেওয়া হয়নি, একটা কাগজ দিচ্ছি না, যাতে ওই নাম ফোন নাম্বার লিখতে হবে কি দিচ্ছে, একটা কাগজ যদি পারো তুমি নিয়ে আসবে, প্রত্যেক বাড়ি বাড়ি যাবে, ওতে ইট রড বালি সিমেন্ট 90 টাকা লেখা আছে, কারণ ওটা জেরক্স হয়ে পরের বছর বই হবে, যে দেবে তার নাম ফোন নাম্বার, ইট দিলে ইট, বালি দিলে বালি, বালি দিলে বাত। আমি তো অনুষ্ঠানের উপর আশা রেখেছি যেন 1 লক্ষই উঠবে, আর ইনশাল্লাহ দেবে। হাওড়া জেলার নোট করছেন তো, ওদের ঘরেও আমি আশা রেখেছি 1 লক্ষ উঠবে। আপনি কি ভাবছেন আমি যেটা করতে চাইছি কত টাকার প্রজেক্ট হতে পারে? আপনি জানেন 3-4 হাজার কোটি টাকা হলে তবে পুরো সবটা কমপ্লিট হবে, যেটা করতে চাইছি। আমরা চেষ্টা করলে ভেলোরের থেকে বড় হসপিটাল বানাতে পারবো, আমরা এত ছোট্ট ছোট্ট পাথরে একদিন পাহাড় তৈরি হয়, আজ গাছ লাগালে 10 বছর পরে তো ফল দেবি, কি সবার নামে আছে, সাই বাবা আছে, নারায়ণ আছে, বেলুড় মাঠে রামকৃষ্ণ রয়েছে, সবার নামে আছে, তোমার আমার ইমাম আওলাদে রসুল স্বাধীনতা সংগ্রামী দাদা হুজুরের নামে যদি একটা শহর হয় অসুবিধে আছে? টাটার শহর আছে, রিলায়েন্স আছে, কে আরে আবু বাকারের কোটি কোটি মুরিদ আছে, আমরা আমার দাদা হুজুরের নামে শহর করে দেখাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আন্দোলন করেছিলাম দাদা হুজুরের নামে, টিএমসি সরকারে বর্তমান যিনি নেতৃত্বে আছে মমতাকে বলেছিলাম, তোরা দাদা হুজুরের নামে বিশ্ববিদ্যালয় করে দাও, হসপিটাল করে দাও, অমুক দাদা হুজুরের কি বলে মুরিদদের চাকরি দাও, গরিব মেয়েদের বিবাহের জন্য 5 লক্ষ করে টাকা দাও,
ইমামদের 20,000 মুয়াজ্জিনদের 10,000 করে দাও। ভাই দাবি করাটা কি ভুল? চাওয়ার অধিকার জনগণের নাই? চেয়েছি এই চাওয়াতে একদল লোক এখন প্রচার করছে আব্বাস সিদ্দিকী বিজেপি করছে। বল বলাতে আব্বাস সিদ্দিকী তুই যাই আস না, আমার আল্লাহর জন্য যথেষ্ট। হাসবুনাল্লাহ ওয়া নি'মাল উকিল নি'মাল মাওলা নি'মাল নাসির। হ্যাঁ আমি যদি ধোকাবাজ হই দুনিয়ার কেউ না চিনুক, আল্লাহ চিনবে তো? আমাকে বাড়াচ্ছে কে, মিটাতে পারেন কে? পৃথিবীর কারো হাতে আমার আল্লাহ আমার ইজ্জতের পাওয়ার দেয়নি, আমাকে মিটাবার পাওয়ার কারো হাতে আল্লাহ দেয়নি, তার কুদরতি হাতে আছে। তাজ এত চেষ্টা করে রুখতে পারছে না, যখন আগামী 21 অঘ্রানের মেসেজটা দিয়েছি পাগলা হয়ে যাচ্ছে এখন লোক, যে এইটা যদি করে ফেলে কায়ামত পর্যন্ত দুনিয়া যদ্দিন না শেষ হবে পশ্চিম বাংলার মুসলমানকে আর কেউ মিটাতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কেননা ওখান থেকে জট তৈরি হয়ে বেরোবে, গরিবের বাচ্চা আপনাদের অর্থে তৈরি হবে সে বাচ্চা আপনাদের হয়ে লড়বে, ওখান থেকে আইপিএস অফিসার হবে আপনাদের অর্থে গরিবের বাচ্চা আপনাদের হয়ে লড়বে, ওখান থেকে উকিল হয়ে বেরোবে গরিবের বাচ্চা আপনার অর্থে আপনার হয়ে লড়বে। আব্বাস সিদ্দিকী যেটা গেড়ে দিচ্ছে এবার মাথা খারাপ হয়েছে। আপনারা বুঝতে পারছেন না আব্বাস সিদ্দিকী কি করছে, কারণ আপনারা তো আবেগে আছেন, হুজুরের ছেলে গাড়ি বাড়ি টাকা পয়সা এত ওই ধান্দাতেই তো আপনারা আছেন। আর খ্রিস্টানরা দেখুন, তাদের ধর্মগুরু যখন যায় 22টা শুধু পেলেন তাকে পাহারাতে নিয়ে যায় পার্সোনাল তার। আর তোমাদের পীর সাহেবের আওলা যদি একটু দামি গাড়ি একবার চেপে ফেলেছে দেখেছিস? দেখেছিস বুক কর কর করছে কেন রে বাবা? যখন আব্বাস সিদ্দিকী কোনো জায়গায় বক্তব্য দেয় আইবি থেকে শুরু করে দিল্লির সেন্টার আইবি বাংলার আইবি সবার কিন্তু খেয়াল থাকে এখন আব্বাস সিদ্দিকী কি বলছে, সবাই দেখছে এখন। সেই জায়গায় আব্বাস সিদ্দিকী যখন বক্তব্য দেয় একটা যদি মার্সিডিজে করে যায়, ফেরারি করে যায়, বিএমডাব্লিউ করে যায়, কথা বুঝছেন না? কিন্তু আমার মুড়িদের তো করলে শুকিয়ে যাবে, এক কথা বুঝছেন? দেখেছিস লাস্টেরা ভাঙা চোরা গাড়ি নিয়ে বুঝতেই পারে না কোনটা সরিয়েছে তুমি যখন বিচারের সিংহাসনে বসতেন ওটা পড়তেন। কেন? বাহ্যিক বলে সামাজিক বলে একটা জিনিস আছে, কিন্তু দুঃখের বিষয় যার জন্য লড়ছি সেই তোমায় হাল দিচ্ছে। যাক সবাই তার গাল দেয় নি, কিছু বোন কিছু মা কিছু বাপ কিছু ভাই তো হাত ওঠে আমার জন্য, আমি লড়ছি লড়ব আগামী দিন 21 অঘ্রান। আপনাদেরকে দাওয়াত দিলাম যাবেন, বলুন ইনশাআল্লাহ। আসুন তাওবা করি, মা বোনের আপনারাও করুন, ছোট ছোট বাচ্চারাও পড়ো। বিসমিল্লাহ আল্লাহ তালা আমি জানা অজানা ইচ্ছা সকল গোনা হইতে তওবা করি আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যানবি واتوب إليه. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. ভাই আমি না আব্বু একটু যাওয়ার আমাকে রাস্তা দেবে মুসাফার জন্য যেন ঠেকাই করবেন না, কেন আমি নেবে যাবো একটা মতো জায়গা দেবে কথা বলে যাবে ভাই না রাত হয়ে গেল না কেন এই চিল্লা চিল্লি করে নেবে খেলে ক্ষতি হবে বুকে কম বেশি যাবে অনেক কিছু দেখতে হয় আমাদের জন্য হাজার হাজার লোক বসে থাকে সব জায়গায় ঠিক না? আমি নামবো আমি সমস্যা চলে যাব, একটু রাস্তা আমাকে দেবেন ভাই কেন এখানে যাব। এখানে সুরা ইয়াসিন আছে 235 বার, খতম আছে 4 বার, দরুদ শরীফ আছে 5,000, কলিমা শরীফ 20,000, দরুদে ইব্রাহিম 5,000। আল্লাহ কবুল করেন বলুন আল্লাহুম্মা আল্লাহুম্মা। পানি খেয়ে নাও ওই হাতে আল্লাহুম্মা আল্লাহুম্মা ইয়া আল্লাহ
আমরা আপনার বান্দা, আপনার বান্দি, সবাই মিলে হাত তুলেছি, ছোট ছোট বাচ্চা বুঝি হাত তুলো মানুষ ভালো করে পাততে হয় আল্লাহর কাছে। এখন তো আবার সব বেরিয়েছে হাত তুলে দোয়া চালা যাবে, যেই বলবেন 10,000 টাকা দেবো দেবেন দুটো হাত বাড়াচ্ছে হাঁটা কপালে, হাত তোলেন আল্লাহর কাছে, আল্লাহ ভিক্ষার হাত পেতেছে, আপনি গানি আমরা ফকির, আপনি গানি আমরা ফকির, আপনি আমাদেরকে দেন। সর্বপ্রথম আপনার কাছে চাই ইসলামের উপরে আমাদের জীবন ব্যবস্থাকে কবুল করুন, যতদিন বাঁচবো আমাদেরকে ইসলামের উপরে রাখবেন, মরণের সময় আমাদেরকে ইমানের সাথে মরণটা দেবেন। আমার রসুল শিখিয়েছিলেন ইসলামের জীবন ব্যবস্থা ভালো, ইমানের মরণ ব্যবস্থা ভালো, ইসলামে থাকলেই যে মরণ হবে তার কোনো গ্যারান্টি নাই, তাই মরণ চাইতে হয় ইমান হলে, জীবন চাইতে হয় ইসলাম হলে। এ আল্লাহ তোমার হাবিবের দেখানো পন্থায় আমরা দোয়া চাইছি, খোদা আমাদেরকে ইসলামের উপরে জীবন ব্যবস্থা কামিয়াব করো আর ইমানের সাথে মরণ নসিব করো। মা বাপ ভাই যারাই হাত তুলেছে, যে যা তেলাওয়াত করেছে পড়েছে, আমরা বসলাম, বিশেষ করে আমি গুনাহগার, আপনার দাস, আপনার হাবিবের গোলাম, দু কথা বললাম, যদি বলার মধ্যে কোনো ভুল ভ্রান্তি হয়ে যায়, আপনার আপনার হাবিবের যদি অপছন্দ লাগে আল্লাহ মাফ করে দেবেন, রহমত করে দয়া করে মাফ করে দেবেন, যদি কিছু সাপ দিয়ে থাকেন সবাব সর্বপ্রথম আকায় নাম দারুন তাজে দারে মদিনা দুলহায় আমেনা প্যারা নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরে দরবারে গে আমাদের পক্ষ থেকে নজরানা হিসাবে সব পৌঁছে দি আল্লাহ তাআলা হুজুরের আহাল হুজুরের পরিবার খাস করে ইমামে হাসান ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হুজুর দরুদ পাকে সব পৌঁছে দি কারবালার শহীদান হুজুর দরুদ পাকে সব পৌঁছে দি আল্লাহ তাআলা আমার রাসূলুল্লাহর কলিজার টুকরি দরুদ পাকে সব পৌঁছে দি খাস করে খাতুনে জান্নাত ফাতেমাতুজ্জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরের রূপাকে সব পৌঁছে দি আল্লাহ তাআলা চার পীরানে বিচারে ইমাম হিন্দেরুলি গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জালি রাহমাহুল্লাহ হুজুর রূপাকে সব পৌঁছে দি হুজুরদের ঔলাদ পরিবার মা বাপ স্ত্রী সকল এ সবাব মুজারিরুল জামান আল্লামা সৈয়দ আবু বকর সিদ্দিক দাদা হুজুর পীর কেমলা রূপাকে সব পৌঁছে দি দাদা পীরের পাঁচ কলিজার টুকরা খলিফা হুজুর রূপাকে সব পৌঁছে দি আল্লাহ তাআলা তমাম পৃথিবীতে নবীন সিদ্দিকিন সোহাদা সালিহিন সোহাদা আরে বিল্লাহ ইমানদার মাত্র মুমিন মুত্তাকি প্রত্যেকের রূপাকে সবটুকু পৌঁছে দি আল্লাহ তাআলা যদি কারো কবরে আযাব হয়ে থাকে আল্লাহ এই পবিত্র রবিউল আউয়ালের মাসে আল্লাহ আপনার হাবিবের খাতিরে আপনার রহমান রহিম নামের ওসিলায় আল্লাহ প্রত্যেকের কবরকে বেহেশতের বাগান বানিয়ে দাও আল্লাহ তাআলা আজকে দিন আমরা যারা তুলেছি দূরে মা বোনেরা তুলেছি আমাদের প্রত্যেকের দাদু দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন ছেলে বলে বাপ মা স্বামী স্ত্রী যে যা হারা হয়ে গেছে আল্লাহ আল্লাহ সব আপনার তিনি আপনি দেখে নিয়েছেন কবরে কে কি হালে আছে কেউ জানে না মাবুদ তাদেরই উত্তরসূরি হিসাবে আপনার কাছে দুটো হাত তুলে ভিক্ষা চাইছি আল্লাহ তাদেরকে মাফ করে দেন আল্লাহ তাদের কবরকে
বেহেশতে গোলা ধুনের বাগান বানিয়ে দাস করে আল্লাহ আমার এই বাড়িওয়ালা চাচাজি প্রতি বছরই দে মিলাদুন নবী বানায় আল্লাহ পাক তার স্ত্রী তার বাচ্চা তার পরিবারে যত সদস্য আছে আল্লাহ তাআলা প্রত্যেককে সুস্থ রাখুন ভালো রাখুন হায়াতে রাখুন কিসমতকে বড় করুন বাপ বেটা মা বেটা ভাই বোন স্ত্রী সকলকে সুখে শান্তি থাকার তৌফিক দিন আল্লাহ আল্লাহ তাআলা আমার এই বাড়িওয়ালা বাপের দাদু দাদি নানা নানি আত্মীয় স্বজন ইমানদার মাত্র যারা চলে গেছে আল্লাহ প্রত্যেকে কবরকে বেহেশতে গোনাহ ভুলে বাগান বানিয়ে দেন বাচ্চা বড় মেহনত করে আমার বাড়িওয়ালা বাপ নবীর মিলাদ বানায় আল্লাহ খরচ করে আল্লাহ সওয়াব তার মুরব্বীদের কবরে আল্লাহ বেহেশতের বাগান করে দেন আল্লাহ ডানহামে আমন নামা নসিব করে দেবেন আল্লাহ রসুলুল্লাহ সাফা সুফাই নসিব করে দেবেন আল্লাহ আল্লাহ তালে দোয়া আমাদের প্রত্যেকের মাই মুরব্বীদের জন্য কবুল করে না আল্লাহ আমার আব্বা জান আমার আম্মা জান আমার স্ত্রী আমার ভাই আমার বোন আমার বোনাই আমার ভাগনা আমার আত্মীয় আমার চাচা আমার চাচি আমার দাদু আমার দাদি আমার আত্মীয় সঞ্জরা বেঁচে আছে আল্লাহ সকলকে ইসলামের উপর রাখবেন ইমানের সাথে মরণ নসিব করবেন যতদিন রাখবেন ইজ্জতের সাথে রাখবেন সুস্থ রাখবেন ভালো রাখবেন সুখে রাখবেন আল্লাহ আপনার প্রেমিক আপনার হাবিবের গোলাম প্রেমিক বানিয়ে রাখবেন আল্লাহ সবার জন্য চেয়েছে আমার জন্য কি চাইবো মালিক অন্তরের খবর তো আপনি জানেন আল্লাহ গুনার শাস্তি না ভালোবাসেন পরীক্ষা করছেন জানি না তবে যাই হোক আল্লাহ আপনি আমাকে সমাধান করে দেবেন আমাকে বিপদ থেকে উদ্ধার করবেন আমার জীবনের গুনাহকে মাফ করে দেবেন আল্লাহ যতদিন বাঁচবো আপনার হাবিবের গোলাম বানিয়ে রাখবেন আল্লাহ আল্লাহ মরণের সময় আপনার হাবিবকে দেখতে দেখতে মানের কলেমা পড়তে পড়তে আমার মৃত্যু দেবেন আল্লাহ আল্লাহ রুকু তো দিই সেজদা তো দিই দিবার মতো দিতে পারি না মালিক আপনি দয়া করে কবুল করে নেবেন আর আপনাকে দিবার মতো দিবার তৌফিক দিন আল্লাহ আল্লাহ আপনার প্রকৃত দাসত্ব করার ক্ষমতা দিন আল্লাহ আল্লাহ আমার বাপকে আমার মাকে আমার ভাইকে আমার বোনকে আমার স্ত্রীকে আপনার দাস দাসী বানিয়ে নেন আল্লাহ আল্লাহ এখানে যতজন হাত তুলেছে ছোট ছোট বাচ্চা সহ সকলকে আপনার দাস দাসী বানিয়ে নেন আল্লাহ সকলকে আপনার দাসত্ব করার ক্ষমতা দিন আল্লাহ ছোট ছোট বাচ্চা গুলোকে আপনার প্রেমিক আপনার নবীর প্রেমিক বানিয়ে দেবেন হায়াত দারাজ করবেন নেককার করবেন উচ্চ শিক্ষায় শিক্ষিত করবেন দেশ জাতি ইসলামের গর্ব বানাবেন আল্লাহ ব্যবসা কারবারে বড় অবস্থা খারাপ আল্লাহ এই জালিম সরকার বসেছে দেশকে শেষ করে দিল আল্লাহ আল্লাহ এই জালিমের হাত থেকে দেশ ও দেশবাসীকে হেফাজত করুন আল্লাহ আল্লাহ দেশ ও দেশবাসীকে হেফাজত করুন আল্লাহ সকলের রুচি ব্যবসা কারবারে উন্নতি দিন আল্লাহ বিশেষ করে আল্লাহ আমার দাদা বীরের মুরিদদের কারবার ব্যবসা বাণিজ্য রুচিতে বরকত দিন আল্লাহ ই আল্লাহ আপনার নবীর গুলামদের ব্যবসা বাণিজ্য কারবারে বরকত দিন আল্লাহ ই আল্লাহ আজকে আমার ভারতবর্ষে হিন্দু আছে খ্রিস্টান আছে দলিত আছে আদিবাসী আছে খোদা তারা তো তোমারই সৃষ্টি তাদেরকে তো তুমি সৃষ্টি করেছো তাদেরকে তুমি হিদায়ত করে দাও আল্লাহ তাদেরকে তুমি ভালোবেসে নাও তাদেরকে হিদায়ত করে দাও তাদেরকে আল্লাহ তোমার প্রেমিক তোমার নবীর প্রেমিক বানিয়ে দাও তাদেরকে আল্লাহ বাচ্চাদের নিশ্চয়ই শান্তিতে রেখো আল্লাহ প্রত্যেককে আল্লাহ হেফাজত করো আল্লাহ আল্লাহ আমার দেশকে হেফাজত করো আল্লাহ আল্লাহ বাবরি মসজিদের যে রায় হয়েছে রায় আমার দেশের সংবিধান বিরোধী ইসলাম তো বিরোধী হয়েছে আল্লাহ আল্লাহ এ বিচার আপনি করবেন আল্লাহ আল্লাহ বিচার আপনি করবেন আল্লাহ আল্লাহ এ রায়কে মেনে নিতে পারিনি 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 ফাঁসি হোক জেল হোক যাই হোক এ রায়কে মেনে নিতে পারিনি 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 কিন্তু খোদা আপনি আমাকে ছোট মানুষ করেছেন আমি ছোট মানুষ কত জোর চিল্লাবো আল্লাহ আপনি যদি আমাকে বড় করে দেন বড় যদি করে দেন বড় জায়গায় যদি পৌঁছে দেন তোমার ঘরের হকের জন্য আরো লড়বো আল্লাহ আমিন সুম্মা আমিন বার হক লা ইলাহা ইল্লাল্লাহ আসসালামু আলাইকুম আপনারা আমাকে সালাম দেন সালাম আলাইকুম কেউ হাতে মুসা বানায়